যারা উপস্থিত আছো তাদের আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসরিন ফারহানা। আমি প্রতিবার আমার প্রেজেন্টেশন শুরুতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের করোনা যুদ্ধে যেসব সিনিয়র স্যারদেরকে আমরা হারিয়েছি, যেসব সহকর্মীকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করি। তো আজকেও তার ব্যত্যয় ঘটবে না, আজকেও আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকে আমার লেকচারটা। গত ক্লাসের লেকচারটারই হচ্ছে আজকে কন্টিনিউশন। অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা হচ্ছে কিছু ভিউলেন্স ফ্যাক্টর বা হচ্ছে কিভাবে প্যাথোজেনেসিসটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে, সেগুলো প্রসেসগুলো আমরা জানতে পেরেছি। আজকে যেটা করা হবে সেটা হচ্ছে ভিউলেন্স ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কি করে কি কি মেকানিজমে তারা প্যাথোজেনেসিস করছে সেটা আমরা জানবো। ঠিক আছে, সো আমার পরিচয় আমি আবারও একটু বলি। আমি ডক্টর নাসরিন ফারহানা। আমার MBBS হচ্ছে আমার ঢাকা মেডিকেল কলেজ থেকে, আর আমি পোস্ট গ্রাজুয়েশনও সেখান থেকে করেছি। আর 2013 থেকে 2019 সাল পর্যন্ত আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে মাইক্রোলজি ডিপার্টমেন্টে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট পোস্টে ছিলাম। আর এরপরে এখন আসছি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, নিপসম, মহাখালীতে। আমি এখন এখানে আছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মাইক্রোবায়োলজি হিসেবে। আচ্ছা, আজকে লেকচারটা যদি একটু সামার একটু হাইলাইট দেখি নি, তাহলে দেখবো যে আজকে লেকচারে আমরা দেখবো কিছু ডেফিনেশন অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়ি সেভাবেই থাকবে। কিছু কিছু ডিটারমিনেন্টস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস একটু আমরা রিক্যাপিটুলেশন করব। ভিউলেন্স ফ্যাক্টরস ফর সার্ভাইভাল ইন দ্য হোস্ট অ্যান্ড হিউম্যান ইনভেশন, ভিউলেন্স ফ্যাক্টরস সাচ অ্যাজ এনজাইমস অ্যান্ড টক্সিনস, এক্সোটক্সিনস, এন্ডোটক্সিন, তারপর কিছু একটা ডিফারেন্স দেখবো সেপটিক শক অ্যান্ড টক্সিক শক, এবং তারপর আমরা কনক্লুশন টানবো। ঠিক আছে, সো প্রথমে যদি আমরা ডেফিনেশন কথা চিন্তা করি, তাহলে এই এখন যে ডেফিনেশন গুলো বলবো সেই ডেফিনেশন গুলো একটা কমন টার্ম আছে, সেটা হচ্ছে ইমিয়া, EMIA। সো সবগুলোর মধ্যে শেষের অংশটুকুই ইমিয়া শব্দ এটা থাকবে, মানে এই শব্দটুকু থাকবে। ঠিক আছে, যেমন ব্যাকটেরিমিয়া, ব্যাকটেরিয়া মানে হচ্ছে আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে যে যদি ব্লাডে কোন ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা হচ্ছে ব্যাকটেরিমিয়া। সেম যদি কোনো পাসফর্মিং ব্যাকটেরিয়া থাকে ব্লাডে তাহলে সেটাকে বলা হয় পাইমিয়া। ভাইরেমিয়া মানে ভাইরাস যদি থাকে ব্লাডে, মানে এমিয়া মানে যে প্যাথোজেনটা ব্লাডে পাওয়া যাবে বা যা ব্লাডে পাওয়া যাবে তার পিছনেই মানে লাস্টের দিকে সাফিক্স হিসেবে এমিয়াটা যোগ হবে। ঠিক আছে, টক্সিমিয়া মানে ব্লাডে যদি টক্সিন পেয়ে থাকি। সেপ্টিসিমিয়া মানে এইটা, টক্সিমিয়া এবং সেপ্টিসিমিয়া বা ব্যাকটেরিমিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে সেপ্টিসিমিয়াতে শুধুমাত্র ব্যাকটেরিয়া পাওয়াই যাবে না, বরং সেখানে ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লিকেশনও করবে। আর ব্যাকটেরিমিয়ার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট থাকবে, সে মাল্টিপ্লিকেশন করছে না। আর সেপ্টিসিমিয়াতে সে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকবে প্লাস মাল্টিপ্লিকেশনও করবে এবং সে সাইনাস সিমটম মানে প্রোডাকশন করবে। এটা হচ্ছে ব্যাকটেরিমিয়া এবং সেপ্টিসিমিয়ার মধ্যে ডিফারেন্সটা। একটু রিক্যাপিটুলেশন করি, গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেটা হচ্ছে প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে কিভাবে একটা অর্গানিজম আমাদের শরীরের ভিতরে ঢুকে, মানে পোর্টাল অফ এন্ট্রি গুলা কি কি ছিল সেগুলো অনেকগুলো টেবিল আমরা পড়েছিলাম। তারপর তারা কিভাবে ঢুকছে, কিছু ইনভাইটিং ফ্যাক্টর গুলো আছে, কিছু অ্যাডহারেন্স ফ্যাক্টর আছে যার কারণে তারা পেনিট্রেশন করছে বা ইনভেশন করছে, যেমন ক্যাপসুল, সেল ওয়াল কম্পোনেন্ট, এনজাইমস, অ্যান্টিজেনিক ভেরিয়েশনস। এখান থেকে কিছু কিছু জিনিস আজকে আমরা একটু হাইলাইট করব, বেশি কিছু ডিটেলসে যাব না। তোমরা একটু বইয়ে পড়ে নিও, আমরা জাস্ট যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা ধরে বা পরীক্ষা আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের পরবর্তী ধাপ যেটা সেটা হচ্ছে ড্যামেজ টু হোস্ট সেল, যেটা ডিরেক্ট ড্যামেজ হতে পারে, টক্সিন দিয়ে হতে পারে, এটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, পোর্টাল অফ এক্সিটটা হচ্ছে যে আমরা যেভাবে পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে সেভাবে পোর্টাল অফ এক্সিটটা হয়ে যায়। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেইনলি এই দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কিভাবে সে হোস্ট ডিফেন্সকে ইনভেশন করছে বা হোস্ট ডিফেন্সকে কিভাবে ডিফেন্স করে সে হচ্ছে ডিজিজ প্রোডাকশন করছে মাইক্রো অর্গানিজম, সেটা আমরা জানবো। আর একটা হচ্ছে কিভাবে হোস্ট সেলের উপরে কিভাবে ড্যামেজ করছে বা প্যাথোজেনেসিসটা করছে সেটা প্রসিডিউরটা আমরা জানবো। কিছু ভিউলেন্স ফ্যাক্টর যেগুলো হচ্ছে যেগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া হচ্ছে বা আমাদের শরীরে যে ইমিউন সিস্টেমটা আছে সেই ইমিউন সিস্টেমটাকে প্রোটেকশন করতে, মানে প্রোটেকশন ঠিক না, মানে ওটাকে হচ্ছে যে সে কি বলবো এটার এগেনস্টে কাজ করছে। আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া ঢুকে তখন আমাদের যে ইমিউন সিস্টেমটা থাকে, ন্যাচারাল ইমিউন সিস্টেম বলো বা ইননেট ইমিউন সিস্টেম বলো, সেটার মাধ্যমে সেই ব্যাকটেরিয়াকে ওরা ডিস্ট্রয় করার চেষ্টা করে। কিন্তু ব্যাকটেরিয়া স্ট্রাকচারে কিছু থাকে, কিছু স্ট্রাকচারাল ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরগুলোর মাধ্যমে তারা সেই ইমিউন সিস্টেমটাকে ওরা প্রিভেন্ট করে, যার কারণে সেই ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করে আমাদের শরীরে এবং হচ্ছে ডিজিজ প্রোডাকশন করে। যেমন যদি একটা উদাহরণ হিসেবে বলি, যেটা তোমাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা ধরা হয় বা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ক্যাপসুল। আমরা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম শুনেছি, তাই না? আচ্ছা, একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম বলতে পারো?
ম্যাম, ইসেরেকিয়া কোলাই একটা হবে বা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া? ইসেরিশিয়া কোলাইতে কিছু কিছু স্ট্রেইনে ক্যাপসুল থাকে, সব স্ট্রেইনে ক্যাপসুল থাকে না, কিন্তু সব স্ট্রেইনে ক্যাপসুল থাকে এই ধরনের একটা স্ট্রেইনের নাম বলো। ম্যাম, এই নেইসেরিয়া ছবিতে, মেনিনজাইটিস। হ্যাঁ ভেরি গুড, নেইসেরিয়া মেনিনজাইটিস। এখানে এই ছবিতে দেখা যাচ্ছে, এই ছবিটা কি বলে মনে হচ্ছে বলো তো? এই যে এই ছবিটা দেখা যাচ্ছে যে এখানে কি কোন স্পেসিস হতে পারে, কোন ব্যাকটেরিয়াটা হতে পারে, দুইটা দেখা যাচ্ছে তাই না? দুইটা কি হিসেবে থাকে? ডিপ্লোককাই। ডিপ্লোককাস। ডিপ্লোককাস কে কে আছে? ডিপ্লোককাই, ডিপ্লোককাই কে কে আছে? একটা নেইসেরিয়া মেনিনজাইটিস বললে তাই না? নেইসেরিয়া গনোরি আছে, নেইসেরিয়া মেনিনজাইটিস আছে, আর কে আছে ডিপ্লোককাস হিসেবে থাকে বা ডিপ্লোককাই হিসেবে থাকে? স্ট্রেপটোককাসে কোনো স্পেসিস থাকে এইভাবে? স্ট্রেপটোককাস নিউমোনি থাকে, হ্যাঁ স্ট্রেপটোককাস নিউমোনি, তখন আমরা এভাবে ডিপ্লোককাস হিসেবে পাই। হ্যাঁ, সো আচ্ছা, যেটা উদ্দেশ্য বলা সেটা হচ্ছে এখানে যে ক্যাপসুলটা থাকে এটা হচ্ছে একটা কি বলবো, নেগেটিভ স্টেইন বলা হয় ক্যাপসুল ডিটেকশন করার জন্য। সাধারণত যেসব ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া থাকে তাকে যদি আমরা স্টেনিং করি একটা স্পিশিয়াস স্টেইন দিয়ে, তখন দেখা যাবে যে এই ক্যাপসুলার চার মানে অর্গানিজমটা চারপাশে এরকম হ্যালো একটা দেখা যায়, ক্লিয়ার একটা জোন দেখা যায়, তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটা ক্যাপসুল থাকা আছে, ঠিক আছে, ক্যাপসুলেটেড অর্গানিজম। এই ক্যাপসুলটা কিভাবে আমাদের ইমিউন সিস্টেমটাকে প্রিভেন্ট করে, যেমন যখন ক্যাপসুলেটেড অর্গানিজম বা নর্মাল যদি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন আমাদের ফ্যাগোসাইটিক সেল যেমন হচ্ছে ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, এই ফ্যাগোসাইট পলিমরফো নিউক্লিয়ার সেল, এরা করে কি, তারা এসে ট্রাই করে, তাদের রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের মাধ্যমে ব্যাকটেরিয়া সেলটাকে ইনগালফ করে চেষ্টা করে সেটাকে অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট মানে কি বলবো রিয়াকশনের মাধ্যমে সেই ব্যাকটেরিয়াটাকে কিল করে ফেলার জন্য। কিন্তু ক্যাপসুল যখন থাকে ব্যাকটেরিয়ার ভিতরে, তখন দেখা যায় ব্যাকটেরিয়াটা ক্যাপসুলের ভিতরে অ্যান্টিজেনটা থাকে, সো এই অ্যান্টিজেনটা ভিতরে যেহেতু থাকে ক্যাপসুলার যে জন্য যে রিসেপ্টর সেটা কিন্তু এই ফ্যাগোসাইটিক সেলে কোনো রিসেপ্টর থাকে না। আর আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, যে কোনো জিনিস মাইক্রো অর্গানিজম বলো, যে কোনো জিনিস আমাদের শরীরে তখনই কাজ করবে যদি তখন তার এগেনস্টে স্পেসিফিক রিসেপ্টর আমাদের শরীরে থাকে। যদি তার এগেনস্টে কোনো স্পেসিফিক রিসেপ্টর আমাদের শরীরে না থাকে, তাহলে সেই জিনিসটা আর আমাদের শরীরে কোনো রিয়াকশন করতে পারে না। যেমন এখানে যদি ক্যাপসুলের যে ক্যাপসুলের জন্য যে স্পেসিফিক রিসেপ্টর সেটা এই ফ্যাগোসাইটিক সেলের মধ্যে নাই, এই ফ্যাগোসাইটিক সেলের স্পেসিফিক রিসেপ্টর আছে এই অ্যান্টিজেনের জন্য, কিন্তু ক্যাপসুল দিয়ে যেহেতু এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এনগালফ সরি মানে প্রোটেক্টিভ হয়ে আছে, সেজন্য এই অ্যান্টিজেনটার সাথে সরাসরি এই অ্যান্টিবডিটা গিয়ে লাগতে পারছে না, ঠিক আছে, সো যার কারণে এখানে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে না এবং যার কারণে এই ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করে ফেলতে পারছে, ঠিক আছে। একই সাথে ক্যাপসুলের সাথে এই ব্যাকটেরিয়া ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া একটা প্রোটিয়েজ এনজাইম রিলিজ করে, এই প্রোটিয়েজ এনজাইমটা আবার কি করে, এই যে ওয়াই শেপের যে অ্যান্টিবডিটা আছে সেটা IgG হোক আর IgM হোক, সে এই যে হিঞ্জ জয়েন্টটা থাকে সেই হিঞ্জ জয়েন্টটাকে ওরা ক্লিপ করে ভেঙে ফেলে, ভেঙে ফেলার কারণে এই অ্যান্টিবডিটা আর কোনো কাজ করে না, যার কারণে এই ব্যাকটেরিয়াটা এই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াটা ইজিলি সার্ভাইভ করতে পারে বডির ভিতরে এবং সে মানে ডিজিজ প্রোডাকশন করতে পারে। আচ্ছা আচ্ছা, আর কিছু ভিরুলেন্স ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসেবে থাকে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, যেমন এখানে স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে একটা এম প্রোটিন থাকে, এম প্রোটিনটা হচ্ছে কি ফাংশন এখানে করে যে সে সার্ভাইভ করার হেল্প করতে হেল্প করে স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়াকে বডিতে, যেভাবে হচ্ছে যে এম প্রোটিনটা যখন ইমিউন সিস্টেমে কমপ্লিমেন্ট বাইন্ডিং প্রোটিনের মাধ্যমে বা কমপ্লিমেন্ট সিস্টেমের মাধ্যমে যে ফ্যাগোসাইটিসটা হয় সেটাকে সে প্রিভেন্ট করে। কিভাবে সে কমপ্লিট, আমি আমি জানি না তোমাদের কতটুকু ইমিউলজি মনে আছে, তারপর শুনে যাও পরে হয়তো বুঝতে পারবে। কমপ্লিমেন্টটাকে সে মানে ওই কমপ্লিমেন্ট যেখানে কি লাগে অ্যান্টিবডিতে, সেই অ্যান্টিবডি ওখানে কমপ্লিমেন্টটাকে সে ইয়ে দিতে দেয় না মানে অ্যাটাচ করতে দেয় না, এম প্রোটিনটা ওখানে গিয়ে লাগে, যার কারণে কমপ্লিমেন্ট ওখানে ফ্যাগোসাইটোসিস করতে পারে না মানে সরি কমপ্লিমেন্ট মেডিয়েটেড যে ফ্যাগোসাইটোসিস সেটা হয় না, এবং এম প্রোটিনটা ওই অ্যান্টিবডির সাথে লেগে থাকে যার কারণে ওখানে আর কোনো ফ্যাগোসাইটোসিস হয় না এবং স্ট্রেপটোকোকাস নিউমোনিয়াটা সেখানে পারসিস্ট করতে পারে বা সার্ভাইভ করতে পারে। আরেকটা আছে সেটা হচ্ছে স্ট্যাফিলোকোকাস ওরিয়াসের প্রোটিন এ, হ্যাঁ এই যে প্রোটিন এ এখানে দেখা যাচ্ছে এই যে পিঙ্ক কালারের একটু কি বলবো চাঁদের মতো শেপ, হাফ হাফ মুন শেপে একটা দেওয়া আছে, এটা হচ্ছে স্ট্যাফিলোকোকাস ওরিয়াসের প্রোটিন এ স্ট্রাকচারটা। প্রোটিন এ স্ট্রাকচারটা কি হচ্ছে, নর্মালি কি হয় যখন আমাদের শরীরে স্ট্যাফিলোকোকাস ওরিয়াস প্রবেশ করে, তখন নিউক্লিয়াস বা পলিমরফো নিউক্লিয়ার সেল এসে
তার সাথে মানে অ্যাটাচ করে। এখানে কিন্তু তার একটা অ্যান্টিবডির সাথে এফসি পোর্শনের সাথে জন্য একটা রিসেপ্টর থাকে। সো স্ট্যাফিলোকোকাস অরিয়াস অ্যান্টিবডি তাকে এনগালফ করে নিয়ে আসে পলিমরফোনিউক্লিয়ার লিকোসাইটোসের কাছে। আসার পর সে এটা নিউট্রোফিলিক লিটোসাইটোসিসের মাধ্যমে সে এটাকে এনগালফ করে এটাকে ডিস্ট্রয় করে ফেলে। কিন্তু যদি এখানে হচ্ছে প্রোটিন এ স্ট্রাকচারটা থাকে, তখন দেখা যায় কি এই অ্যান্টিবডিটা এর সাথে গিয়ে লাগে, প্রোটিন স্ট্রাকচারের সাথে লাগে, এই অ্যান্টিবডিটা পরে গিয়ে আর হচ্ছে যে মানে এই পলিমারফো নিউক্লিয়ার লিকোসাইটের কাছে যেতে পারছে না, যার কারণে আর ফ্যাগোসাইটোসিস হয় না। আরেকটা যেটা কাজ করে এই প্রোটিন স্ট্রাকচারটা বি সেল, যেটা যে বি সেল আমাদের অ্যান্টিবডি তৈরিতে হেল্প সাহায্য করবে বা প্লাজমা সেল থেকে আমাদের অ্যান্টিবডি তৈরি করে, সেখানে সে করে কি সে এখানে যে অ্যাটাচমেন্ট করে সে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে বি সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে, যার কারণে বি সেল থেকে আর কোনো ইনেট ইমিউনিটি বলো বা অ্যান্টিবডি বলো কোনো কিছুই আর হতে পারে না। যার কারণে এই দুইটা ভাবে সে অ্যাকচুয়ালি আমাদের ফ্যাগোসাইটোসটাকে ডিক্রিজ করছে এবং সে বডিতে সার্ভাইভ করতে পারছে স্ট্যাফিলোকোকাস ওরিয়াস এবং ডিজিজ প্রোডাকশন করছে। এখন আসো কিছু এনজাইমস এবং টক্সিন নিয়ে কথা বলবো, যেগুলো ভিউলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে প্যাথোজেনেসিস তৈরি করছে। এখানে একটা শব্দ চলে আসছে এক্সো এনজাইমস। এক্সো এনজাইমস অন্যান্য এনজাইমস আমরা বলি যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, কিন্তু এখানকার এক্সো এনজাইমস এর মধ্যে পার্থক্য হচ্ছে অন্য এনজাইমস এ, যেটা হচ্ছে ব্যাকটেরিয়া সেলের ভিতর এই এনজাইমসটা ইনঅ্যাকটিভ স্টেজে থাকবে, ইনঅ্যাকটিভ স্টেজে থাকবে এবং তার হচ্ছে যখন সে ব্যাকটেরিয়া সেল থেকে বের হবে তখন সে অ্যাক্টিভ হবে, কিন্তু ব্যাকটেরিয়ার ভিতরে সে ইনঅ্যাকটিভ স্টেজে থাকবে। কিন্তু অন্যান্য এনজাইমস যেগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া সেলের ভিতরে সে অ্যাক্টিভ পজিশনেই থাকবে এবং অ্যাক্টিভলি সে সিক্রেট হবে বা ওখানে সেলের ভিতরে সে ফাংশন করবে, কিন্তু এক্সো এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে এবং ব্যাকটেরিয়ার বাইরে এসে তারা অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো কি কি আছে এনজাইমস? যেমন হচ্ছে যেসব এনজাইমগুলো টিস্যু ডিগ্রেডিং এনজাইমস বলা হয়, যেমন যারা হচ্ছে টিস্যু মানে টিস্যু সেল ডিজেনারেশন করে বা হচ্ছে ভেঙে ফেলে বা ডিগ্রেড করে, যেমন কোলাজিনেস, লেসিথিনেস, কোয়াগুলেস, হায়ালুরোনেস এবং স্ট্রেপটোকাইনেস। আরেকটা হচ্ছে IgG1, IgA1, প্রোটিয়েজ। এই শব্দগুলো বা এই এনজাইমগুলো তোমরা ঘুরে ফিরে অনেকবার পাবে যখন সিস্টেমিক প্যাথোলজি পড়বে, তখন তোমরা এগুলো আবার পড়বে, আবার জানবে। জাস্ট এখানে আমি সবগুলো একসাথে একটা মানে জাস্ট হাইলাইট করার জন্য একটু নিয়ে আসছি আর কি, জাস্ট একটা সবগুলো একসাথে, কিন্তু প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা এনজাইম তোমরা সেপারেট করে সিস্টেমিক প্যাথোলজিতে জানবে। ঠিক আছে, কোলাজিনেসের কাজটা কি? কোলাজিনেস এনজাইমটা তারা কি করে, কোলাজেন যে কানেক্টিভ টিস্যুতে থাকে সে তাকে ডিস্ট্রয় করে ফেলে, যার কারণে এখানে আর সে কোলাজেন মানে এন্ডোথেলিয়াল সেলের যে কোলাজেন স্ট্রাকচারটাকে সে ডিস্ট্রয় করে ফেলে, তাহলে এন্ডোথেলিয়াল সেলে ডিসরাপশন হয়ে যায়। হায়ালুরোনিক এনজাইমের কাজ কি? সে করে কি হায়ালুরোনিক অ্যাসিডটাকে মাধ্যমে তারা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের এখানে তারা ডিসরাপশন করে, যার কারণে কোনো ব্যাকটেরিয়া যদি এখানে থাকে এই এনজাইমটাকে রিলিজ করার ফলে এখানে সে মানে সারাউন্ডিং টিস্যুতে সে ছড়িয়ে পড়ে এই এনজাইমের মাধ্যমে। এটা হচ্ছে তার ফাংশন এবং খুব ইম্পর্টেন্ট ফাংশন, কারণ এটাকে স্প্রেডিং ফ্যাক্টর বলা হয় এই এনজাইমটাকে। ডিএনএস বা নিউক্লিয়াস এনজাইমের কাজ কি? ডিএনএস বা নিউক্লিয়াস এনজাইমটা হচ্ছে সেখানে তার যে থাকবে কি বলবো এক্সট্রাসেলুলার ডিএনএ থাকে সেটাকে হচ্ছে সে ভেঙে ফেলে যে ব্যাকটেরিয়াগুলো এখানে এনক্যাপসুলেট সরি এনট্র্যাপড হয়েছিল সেই এনট্র্যাপড ক্যাপটিভকে তারা রিলিজ করে দেয় এবং তাকে অন্য জায়গায় বা অন্য ইয়েতে গিয়ে প্যাথোজেনেসিস করতে হেল্প করে। IgA1 প্রোটিয়েজ যে এনজাইমটা সেটা হচ্ছে একদম ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড, যেমন এটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন এ এর একটা স্ট্রাকচার, তোমরা জানো এটা হচ্ছে যে বাইভ্যালেন্ট একটা স্ট্রাকচার, এখানে একটা জয়েন্টের মাধ্যমে ওরা অ্যাটাচ থাকে। IgA1 প্রোটিয়েজ যে এনজাইমটা সেটা কি করে, সেটা গিয়ে এই জয়েন্টের ভিতরে তারাটাকে ভেঙে ফেলে তারা এই মানে ক্লিপ করে ফেলে, যার কারণে দুটো ভাগে ভাগ হয়েছে, যার কারণে IgA যে ফাংশনটা থাকে সিকিউরিটি ফাংশন বলো সে যেই ফাংশনটা মানে প্রোটেক্টিভ ফাংশন থাকে সেটা সে আর কাজ করতে পারে না। এই ব্যাকটেরিয়াটা সাধারণত দেখা যায় মাত্র তিনটা অর্গানিজম আমরা পাবো ব্যাকটেরিয়ার মধ্যে পাবো, একটা হচ্ছে নেইসেরিয়া, একটা হচ্ছে হিমোফিলাস, একটা হচ্ছে স্ট্রেপটোকোকাস স্পেসিস এর ভিতরে। হ্যাঁ, এই তিনটা ব্যাকটেরিয়া ছাড়া আর কোথাও আমরা এই IgA প্রোটিয়েজ এনজাইমটা পাবো না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই এক্সো এনজাইম। কোন সমস্যা, কে কিছু বলছিলে? আচ্ছা, এই হচ্ছে আমাদের এনজাইম গুলো। হ্যাঁ, যে যে এনজাইম গুলো আমাদের ভিউলেন্স ফ্যাক্টর হিসেবে প্যাথোজেনেসিসে হেল্প করে। এখন আসো আসল কাজে, টক্সিন প্রোডাকশন, যেটা আমাদের জন্য খুব বেশি মানে ইয়ে থাকে, আমাদের খুব আমরা কি বলবো
টক্সিন প্রোডাকশনের প্রতি আমাদের খুব বেশি মনোযোগ থাকে, কারণ হচ্ছে এর মাধ্যমে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে অনেক ইয়ে হয়। এখন টক্সিনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের টক্সিনের কথা আমরা শুনে থাকি, একটা হচ্ছে এক্সোটক্সিন আর একটা হচ্ছে এন্ডোটক্সিন। এক্সোটক্সিনের কথা আমরা যদি বলতে যাই, তাহলে আমরা আগেও পড়েছি আবারও বলছি, আমরা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার এটা নিয়ে একটু কথা বলেছি, এখন একটু ডিটেলস বলবো। এক্সোটক্সিনটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে থাকে, হ্যাঁ, এবং সেটা ব্যাকটেরিয়া সিক্রেট করে তার ব্যাকটেরিয়া সেল থেকে। হ্যাঁ, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হতে পারে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হতে পারে। কিন্তু এন্ডোটক্সিনটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তার সেলুলার স্ট্রাকচারে একটা ইন্টিগ্রাল পার্ট। তোমাদের কি মনে আছে যে এন্ডোটক্সিনটাকে আমরা কোনটা কোন পার্টটা বলছিলাম? আউটার মেমব্রেন লিপোপলিসাকারাইড। লাইপোপলিস্যাকারাইড, ভেরি গুড, থ্যাংক ইউ অর্জুন। না জি ম্যাম, থ্যাংক ইউ। লিপোপলিস্যাকারাইডটাকে হচ্ছে যেটা ইন্টিগ্রাল পার্ট ছিল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার। সো এখানে যেটা হয় যে যখন এই ব্যাকটেরিয়াটা নর্মালি যখন অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু এই লিপোপলিস্যাকারাইড এনজাইমটা বা সরি লিপোপলিস্যাকারাইডটা আর কোনো কিছু ফাংশন মানে তার নিজের মতো করে ফাংশন করে। কিন্তু যখন এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা ডেড হয়ে যায়, তখনই কিন্তু এই এন্ডোটক্সিনটা রিলিজ হয়। তার আগে কিন্তু সে কোনো কিছু মানে এই এটার সাথেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইন্টিগ্রাল সেল স্ট্রাকচার হিসেবেই থাকে, কিন্তু যখন এটা ডেড হয়ে যায় তখনই সেখান থেকে লাইস হয়ে বের হয়ে আসে। এটা হচ্ছে এন্ডোটক্সিন, সেল স্ট্রাকচার থেকে বের হয়ে আসে, এটা হচ্ছে এন্ডোটক্সিন। এক্সোটক্সিনটা তার ভেতরে থাকে এবং হচ্ছে যে এটা সেলুলার বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে সে হচ্ছে ব্যাকটেরিয়াটা তাকে সিক্রেট করে। আর এন্ডোটক্সিন তার ইন্টিগ্রাল পার্ট, সে যখন ব্যাকটেরিয়া ডেড হবে তখনই সে এটাকে বের হবে, লিবারেট করবে, তার আগে সেখানে কোনো ফাংশন থাকবে না। কিন্তু এক্সোটক্সিনটা ব্যাকটেরিয়া থেকে নর্মাল হয়ে ফাংশন হতে পারে বা বের হতে সিক্রেটেড হতে পারে। ঠিক আছে, এখন আসে কিছু কমন মানে পার্থক্য। যেটা এই টেবিলটা আমি নিয়েছি তোমাদের লেঞ্চ রিভিউ থেকে, সো এটা তোমাদের জাস্ট পরিচিত করার জন্য, এবং আমার মনে হয় এটা তোমরা সবসময় পড়ো, এই টেবিলটা তোমরা পড়ো, তোমাদের মানে জাস্ট তোমার মানে মাথায় রাখতেই হবে, এবং এটা তোমরা একদম ঝাড়া মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা কারণে তো পরীক্ষায় তোমাদের আসে, ইনভেরিয়েবলি আসে, মানে একটা না একটা কিছু থাকবে এটা থেকে, এক্সোটক্সিন ইন্ডোটক্সিনের পার্থক্য থেকে আসবেই আসবে। ঠিক আছে, প্রথমে তোমরা যেটা দিবা এখানে একটা প্রপার্টিস লিখবা, তিনটা কলাম করবা, তাই না? প্রপার্টিস, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন। প্রপার্টিস এর ভিতরে তুমি সোর্স, আমরা অলরেডি বলে ফেলেছি এক্সোটক্সিনটা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়া থেকে আসতে পারে, কিন্তু এন্ডোটক্সিন অলওয়েজ হচ্ছে সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্সোটক্সিনটা সিক্রেট হচ্ছে, বাট এন্ডোটক্সিনটা সিক্রেশন হচ্ছে না, শুধুমাত্র যখন ডেড ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তখন ওখান থেকে এটা রিলিজ হচ্ছে। কেমিস্ট্রি যদি আমরা বলি বা এটা যদি কেমিক্যাল কম্পোজিশন আমরা বলি, দেখি যে এক্সোটক্সিনটা টোটালি হচ্ছে একটা প্রোটিন স্ট্রাকচার। ঠিক আছে, আবারও বলছি এক্সোটক্সিনটা একটা হচ্ছে প্রোটিন স্ট্রাকচার, কিন্তু এন্ডোটক্সিনটা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড। তার মানে এখানে হচ্ছে লিপিড পোর্শন আছে এবং কার্বোহাইড্রেট পোর্শন আছে, পলিস্যাকারাইড পোর্শন আছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রোটিন স্ট্রাকচার নেই, এই জিনিসটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তারপর দেখো যদি তারা আমরা জেনেটিক মানে সোর্সটা খুঁজতে যাই, তারপর দেখো যে এক্সোটক্সিনটার জন্য কাজ করার জন্য যে সাধারণত প্লাজমিডে থাকে, সাধারণত ব্যাকটেরিওফাজে থাকে, কিন্তু এন্ডোটক্সিন যেহেতু ব্যাকটেরিয়ার একটা ইন্টিগ্রাল পার্ট, সেজন্য তার জন্য যে জিনগুলো দায়ী থাকে সেগুলো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের ভিতর থাকে। ঠিক আছে, সো এক্সোটক্সিনের প্লাজমিডে থাকা বা ব্যাকটেরিওফাজে থাকার মানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি তোমরা বলতে পারবে একটু, মানে এটা কি জন্য এত মানে এই প্লাজমিড বা ব্যাকটেরিওফাজ এবং এখানে ক্রোমোজোম, এই জন্য এক্সোটক্সিনের কিছু মানে ইফেক্ট গুলো একটু বেশি, তুমি বলতে পারবা কেন? আমি বলতে চাচ্ছি যে এক্সোটক্সিনের জিনটার লোকেশন হচ্ছে প্লাজমিড অথবা ব্যাকটেরিওফাজ, আর এন্ডোটক্সিনের জিনের লোকেশন হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এখন এই যে এক্সোটক্সিনটা থাকছে প্লাজমিড বা ব্যাকটেরিওফাজে, তাতে কি কি হচ্ছে বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি হতে পারে, তোমাদের কি মনে হয়? হ্যাঁ ম্যাম, হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো ট্রান্সফার করতে পারে। হ্যাঁ, মানে এক্সোটক্সিনের যে জিনগুলো থাকে সেটা কিন্তু এই প্লাজমিড বা জিন ট্রান্সফার মেকানিজম আমরা পড়েছিলাম, তাই না? কনজুগেশন, ট্রান্সডাকশন, তাই না, মনে আছে? সেইগুলোর মাধ্যমে কিন্তু এই এক্সোটক্সিনের জিনটা কিন্তু ট্রান্সফার হতে পারে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া বা একটা স্পেসিস থেকে আরেকটা স্পেসিসে, এটা হচ্ছে তার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। কিন্তু এন্ডোটক্সিনটা কিন্তু ট্রান্সফার হতে পারে না, সেই ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের ভিতরেই থাকে। ঠিক আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স হচ্ছে এক্সোটক্সিন এন্ডোটক্সিন, সেটা হচ্ছে তার টক্সিসিটি। এক্সোটক্সিনটা হাইলি ফ্যাটাল একটা ডোজ, সেটা হচ্ছে মাত্র 1 মাইক্রোগ্রামে কিন্তু এক্সোটক্সিন মানুষকে মেরে ফেলতে পারে, বাট এন্ডোটক্সিনটা খুবই লো, মানে হান্ড্রেডস অফ মাইক্রোগ্রাম যদি থাকে তখন সেই এন্ডোটক্সিনটা
তার টক্সিক ইফেক্ট বা ফেটাল ইফেক্টটা করবে। বাট এক্সোটক্সিনটা মাত্র 1 মাইক্রোগ্রাম হলেই, যেমন এটা বোটিনাম টক্সিন এবং টিটানোট স্পাজমিন যেটা, সেখানে মাত্র 1 মাইক্রোগ্রাম হলেই কিন্তু সে মানুষকে মেরে ফেলতে পারে, এতটাই হাইলি ফ্যাটাল এক্সোটক্সিনটা। আচ্ছা, ক্লিনিক্যাল ইফেক্টস এর ক্ষেত্রে এখানে বলছে সি টেক্সট, এটা আসলে তোমাদের বই থেকে নেওয়া, তো এই জন্য এইভাবে লেখা আছে। তোমরা এখানে যখন পরীক্ষার খাতা লিখবে তখন কিন্তু তোমরা হচ্ছে ভেরিয়াস ইফেক্টস দিয়ে ব্র্যাকেটে কি কি ইফেক্টস হয় সেগুলো তোমরা লিখে দেবে। যেমন কি কি ইফেক্টস হয় এক্সোটক্সিনের জন্য মনে আছে কি কারো? একে তো কম আজকে, আমি তো ভুলে গেছি সব। সব ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, বলছি এখানে যেটা ইফেক্ট গুলো হবে সেটা কি কি হবে এক্সোটক্সিনের জন্য। ডায়রিয়া হয়, তাই না? মনে আছে তো নাকি? ডায়রিয়া হয়, ভমিটিং হয়, তাই না? ভমিটিং হয়, ডায়রিয়া হয়, এই দুটো লিখো, তাও তো হবে, তাই না? আস্তে আস্তে আমরা সব পড়বো, যেহেতু আজকে সবগুলোই আমরা পড়বো, সো আমরা জানবো এগুলো। হ্যাঁ, আর এন্ডোটক্সিনের টিপিক্যালি 3টা ফিচার হয়, একটা হচ্ছে ফিভার, একটা শক অ্যান্ড ডিআইসি, আর কি এর বাইরে কিছু হয় না। কিন্তু এক্সোটক্সিনের বিভিন্ন মেকানিজম অ্যাকশনের মাধ্যমে বিভিন্ন ফিচার হয়। সো এই তোমরা যখন পরীক্ষার খাতা লিখবে তোমরা তখন জেনেই যাবে, তখন পরীক্ষার খাতা তোমরা এই ব্র্যাকেটের ভিতরে সেই ফিচারগুলো লিখবে, ঠিক আছে? এইভাবে কিন্তু সি টেক্সট লিখবা না। হ্যাঁ, মোড অফ অ্যাকশন একই রকম, মোড অফ অ্যাকশন হিসেবে কিভাবে এক্সোটক্সিন কাজ করছে সেটা তুমি এখানে ব্র্যাকেটে লিখে দিবে। হ্যাঁ, আর এখানে টিএনএফ এবং ইন্টারফেরন আলফা, এটা ঠিক আছে। অ্যান্টিজেনিসিটি, এখানে হাই টাইটার অ্যান্টিবডি তৈরি করে এক্সোটক্সিনটা, কেন বলতো? কেন হাই টাইটার অ্যান্টিবডি এখানে পুরোলি অ্যান্টিজেনিক হচ্ছে তোমাকে কেউ বলতে পারবে? তোমাদেরকে একটা জিনিস, টক্সিন যখন, বলো বলো ম্যাম, টক্সিন যখন রিলিজ হয় এক্সোটক্সিনটা, তখন তো ম্যাম বডি হোস্ট ডিফেন্স মেকানিজমটা অ্যাক্টিভ হয়ে মানে বেশি অ্যান্টিবডি তৈরি করে, এই যে এই ক্ষেত্রে তো ম্যাম ওর কেন কেন অ্যান্টিজেনিসিটিটা। কেন প্রথমেই বলেছেন যে কেমিস্ট্রিটা মনে রাখো, পলিপেপটাইড একটা প্রোটিন স্ট্রাকচার, এটা হচ্ছে লিপোপলিস্যাকারাইড। প্রোটিন স্ট্রাকচারের সাথে এগেনস্টে টি সেল ডিপেন্ডেন্ট ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যায় প্রোটিন স্ট্রাকচার এগেনস্টে। হ্যাঁ, কিন্তু লিপিড বা পলিস কার্বোহাইড্রেট এগেনস্টে কিন্তু টি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেটেড হয়, যার কারণে টি ডিপেন্ডেন্ট যখন অ্যান্টিবডিটা ইয়ে হয়, মানে টি সেল ডিপেন্ডেন্ট যে ইয়েটা ইমিউন সিস্টেমটা, ইমিউন রেসপন্সটা হয়, সেক্ষেত্রে অ্যান্টিবডিটা খুব বেশি আসে। এই কারণে এই 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 মানে ক্যারেক্টারিস্টিকটার কারণে এক্সোটক্সিনটাকে আমরা অনেক সময় টক্সয়েড বা ভ্যাকসিন হিসেবে আমরা ইউজ করতে পারি, টক্সয়েড ফর্মের ফর্মেশন করে তারপর ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। আর এন্ডোটক্সিনে যেহেতু লাইপোপলিস্যাকারাইড বা লিপোপলিস্যাকারাইড, এটা এগেনস্টে কোনো টি সেলের ইমিউন রেসপন্সটা হয় না, টি ইন্ডিপেন্ডেন্ট ইমিউন রেসপন্স হয়, যার কারণে এখানে কিন্তু খুব বেশি অ্যান্টিবডিটা তৈরি হয় না, একটাই একটা আইজিএম অ্যান্টিবডিটা তৈরি হয়, যার কারণে এটাকে আমরা কোনো ভ্যাকসিন হিসেবে তৈরি করতে পারি না, ঠিক আছে? এটা হচ্ছে এই কেমিস্ট্রির সাথে এই ভ্যাকসিন বা অ্যান্টিজেনিসিটি, এই 3টা পয়েন্ট কিন্তু একদম জড়িত, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সোটক্সিনটা হিট স্টেবিলিটি, এটা কিন্তু মাত্র 60 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু এটাকে আমরা ডিস্ট্রয় করতে পারি, কিন্তু এন্ডোটক্সিনটা কিন্তু স্টেবল, একদম 100 ডিগ্রি সেন্টিগ্রেডও কিন্তু সে স্টেবল থাকে, এমনই অবস্থা। কিন্তু এক্সোটক্সিনটাকে খুব রিলিজ মানে খুব ইজিলি আমরা হচ্ছে এটাকে ডিস্ট্রয় করতে পারি, যেমন সে খুব ভিগোর ফ্যাটাল কাজ করে তেমনি আমরা তাকে কিন্তু খুব ইজিলি ডিস্ট্রয় করতে পারি। তারপর একটা এক্সাম্পল দিবে, ঠিক আছে? তোমরা যখন পরীক্ষা খাতা লিখবে কাইন্ডলি কিন্তু এই এক্সাম্পলটা দিতে ভুলবে না, কারণ এটার উপরে কিন্তু অনেক মার্কস কাটা যায় তোমাদের। আমার প্রায়ই দেখি যে তোমরা সব কিছু লিখছো কিন্তু এই এক্সাম্পলটা তোমরা দাও না, তোমরা ভুলে যাও, যাই করো পয়েন্ট ভুলে যাও, কিন্তু এক্সাম্পলটা দিতে ভুলো না, ঠিক আছে? এক্সাম্পলটার উপরে কিন্তু তোমাদের মোটামুটি মানে 20% মার্কস থাকে। তোমরা এক্সাম্পল যদি না দাও, যতটুকুই মার্কস থাকে তার থেকে কিন্তু ভালো নাম্বারে কাটা হয়, একটু করে কাটলে তো অনেক নাম্বার চলে যায়, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে যে লিথাল ডোজটা, এক্সোটক্সিনটা আমরা আগে মাত্র 1 মাইক্রোগ্রাম থাকলে কিন্তু সে লিথাল হচ্ছে, আর এন্ডোটক্সিনটা দেখো 0.24 মিলিগ্রাম/কেজি হলে যে এন্ডোটক্সিনটা হচ্ছে লিথাল ডোজ হচ্ছে। আর লিথাল ডোজ পড়েছে, সো আজকে আমি একে বলছি না, শুধু একটু বলি যে 50% পার্সনকে যখন লিথাল হতে যে পরিমাণ ডোজ লাগে, সায়েন্টিফিক্যালি এটা রিসার্চের মাধ্যমে বের করা হয়, সেটাকে বলা হয় LD50 বা লিথাল ডোজ 50, ঠিক আছে? আচ্ছা, এখন আসো একটু ইমিউন সিস্টেমটা পড়ি, নর্মাল যে ইমিউন সিস্টেমটা, যখন এক্সোটক্সিন আসে তখন কি হয়? এক্সোটক্সিনটা দেখো এখানে কি হচ্ছে, একটা সোমাটিক সেল বা হিউম্যান সেলের সাথে, আগেই বলেছি যে রিসেপ্টর ছাড়া কোথাও কোনো কেউ কাজ করে না, সো সোমাটিক সেলেও এক্সোটক্সিনটাকে রিসিভ করার জন্য একটা রিসেপ্টর থাকবে।
যদি রিসেপ্টর থাকে তখনই এক্সোটক্সিনটা এখানে কাজ করবে, আদারওয়াইজ সেখানে কাজ করবে না। এখানে দেখো এক্সোটক্সিনটা যখন রিসিভ করছে তখন এই রিসেপ্টর সাথে বাইন্ড করে তখন কি হচ্ছে, রিসেপ্টর এক্সোটক্সিন ইন্টারাকশনের মাধ্যমে সে এই হোস্ট সেলটাকে ড্যামেজ করে ফেলছে। অন্যদিকে আমাদের হোস্ট সেল কি করছে, হোস্ট সেল হচ্ছে এটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখছে সোমাটিক সেলের ভিতরে। তাহলে তখন এক্সোটক্সিনটা সরাসরি এসে অ্যান্টিবডির মধ্যে লাগছে, অ্যান্টিজেন বাইন্ডিং সাইটে গিয়ে লাগছে এবং সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে। সে কিন্তু আর রিসেপ্টরে বাইন্ড করতে পারছে না, যার কারণে হোস্ট সেল কি করে এই অ্যান্টিবডি মেডিটেড ফ্যাগোসাইটোসিস করে করে বা হচ্ছে এটাকে অ্যান্টিবডি মেডিটেটেড লাইসিস করে দেয়। লাইসিস করার ফলে এই টক্সিনটা আর সোমাটিক সেলের উপরে কোনো কাজ করতে পারে না, যার ফলে সোমাটিক সেলটা সার্ভাইভ করে। কিন্তু যখনই এই অ্যান্টিবডিটা থাকবে না তখন সরাসরি রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই এক্সোটক্সিনটা তখন এই হোস্ট সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে। এটা হচ্ছে নর্মাল ইমিউন সিস্টেম, ঠিক আছে। এখন আসো কি হয়, আমরা টক্সিন এবং টক্সয়েড পড়েছি তাই না আমাদের পাঠ্যের ভিতরে। আমি একটু দ্রুত যাই কারণ অনেকগুলো পড়া আছে। টক্সিন এবং টক্সয়েডের মধ্যে কি পার্থক্য, মেইন পার্থক্য হচ্ছে আমরা যে এক্সোটক্সিনটাকে পাচ্ছি সেই এক্সোটক্সিনটাকে যদি আমরা কেমিক্যালি আমরা ট্রিটমেন্ট করি, যেমন হচ্ছে ফর্মালডিহাইড, মেইনলি ফর্মালডিহাইডের সাথে অন্য কোনো একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড করে যদি আমরা কেমিক্যাল মডিফিকেশন করি, তখন তার অ্যান্টিজেনিসিটিকে রিজার্ভ করা হবে, বাট তার যে প্যাথোজেনিসিটি ছিল সেটাকে সে ডিস্ট্রয় করে ফেলবে, যার কারণে সেই টক্সয়েডটাকে আমরা ভ্যাকসিন হিসেবে ইজিলি আমরা ইউজ করতে পারি। সো এটার পার্থক্য হচ্ছে টক্সিনের ভিতর অ্যান্টিজেনিসিটি যেমন থাকবে প্যাথোজেনিসিটিও থাকবে, কিন্তু টক্সিনের ভিতরে শুধুমাত্র অ্যান্টিজেনিসিটি থাকবে কিন্তু কোনো প্যাথোজেনিসিটি থাকবে না, ঠিক আছে। এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, এটা তোমাদেরকে ভাইভাতে ধরতে পারে, সেজন্য আমি দিয়েছি, হ্যাঁ তোমরা পরে দেখে নিও। আচ্ছা কিভাবে করছে একটু আমি জাস্ট একটু দেখে নিয়ে দেখাই দিই। এটা একটা এক্সাম্পল, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে টিটেনাস টক্সেট, যেটার সাথে আমরা সবচেয়ে বেশি মানে সবাই এটা মনে মনে একবার না হলেও ডোজ দেওয়া হচ্ছে, মেয়েরা বিশেষ করে তো ডোজ নিয়েছেই বা ছেলেরাও নিয়েছে, কারণ যখন কাট ইঞ্জুরি হয় তখন আমরা মোটামুটি এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি এই টিটেনাস টক্সেটটা। সেখানে কিভাবে হয়, আগে একটা কালচার মিডিয়াতে এই টক্সিনটাকে ব্যাকটেরিয়াটাকে ই করা হয়, কালচার করা হয় বা ইনোকুলেশন করা হয়। করার পরে এই টক্সিন যেটা সেটাকে পিউরিফাই করা হয়, পিউরিফাই করার পরে ওই যে বলেছি ফর্মালডিহাইড বা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে তাকে ইনঅ্যাক্টিভেট করা হয়। ইনঅ্যাক্টিভেট করার পরে এই যে টক্সয়েডটা ফর্মেশন হলো সেই টক্সয়েডটাকে টোটাল পুরাটাকে ভ্যাকসিন হিসেবে নিয়ে আসা হয়। প্রথমে যখন আমরা টক্সয়েডটাকে ভ্যাকসিন হিসেবে দিই তখন কি হয়, আইজিএম হবে, প্রাইমারি অ্যান্টিবডি রেসপন্স হবে হচ্ছে ইমিউনোগ্লোবিন এম, ঠিক আছে। এখন এই ইমিউনোগ্লোবিন এমটা কি করবে, মেমোরি সেল হিসেবে থেকে যাবে। এই ইমিউনোগ্লোবিন এমটা পরবর্তীতে যদি কোনো কারণে এই এই এক্সোটক্সিনটা আমাদের শরীরে ঢুকে বা এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ঢুকে, এই মেমোরি সেলটা তখন অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করবে এবং তখন তারা সেকেন্ডারি অ্যান্টিবডি রেসপন্স তৈরি করবে এবং তখন হয়ে যাবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই কারণে ভ্যাকসিনটা আমাদের মানে আমরা ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কারণে, হ্যাঁ যে আমরা যে এই এক সেকেন্ডের অ্যান্টিবডি রেসপন্স তৈরি করার জন্য ভ্যাকসিনটা দিয়ে থাকি। এখন আসো এক্সোটক্সিন, একটু মেকানিজম অ্যাকশন নিয়ে পড়বো এবং মেকানিজম অ্যাকশনটা পড়ার আগে, ডিটেলস পড়ার আগে একটু আমরা তিনটা পয়েন্ট জানবো। একটা হচ্ছে এটা কিভাবে মানে ক্লাসিফিকেশন কিভাবে হলো, কিভাবে ক্লাসিফিকেশন হলো, আমরা যদি তার টার্গেট অনুযায়ী মানে যে টার্গেট প্রোটিন বলো বা টার্গেট সাইট বলো সেটা অনুযায়ী যে এক্সোটক্সিন গুলো কাজ করে সেটা যদি দেখতে যাই তখন দেখা যাবে এক্সোটক্সিনকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্টারসেলুলার টার্গেটিং, মানে সে সেলের ভিতর ঢুকে সে কাজ করবে, সেলকে ড্যামেজ করবে। দুই নাম্বার হচ্ছে সে মেমব্রেনের উপরই থাকবে, সে সেলের ভিতর ঢুকবে না, মেমব্রেনটাকে সে ডিসরাপ করে দেবে। আরেকটা হচ্ছে সে সুপার অ্যান্টিজেন, আমরা যে সুপারম্যান বলি না, সে সুপারম্যানের মতো সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, ঠিক আছে। আরেকটা ভাবে আমরা এক্সোটক্সিনকে ক্লাসিফাই করতে পারি সেটা হচ্ছে সাইট অফ অ্যাকশন হিসেবে, মানে সে যদি সেলের উপর কাজ করে বা সেলকে ডিস্ট্রয় করে তাকে আমরা বলি সাইটোটক্সিন। যদি সে নার্ভ মানে কি বলবো স্পাইনাল নার্ভ বলো নার্ভের উপর কাজ করে তখন আমরা এটাকে বলবো নিউরোটক্সিন। আর যখন সে এন্টারিক ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্টের উপর কাজ করবে, গ্যাস্ট্রো ইন্টারন্যাশনাল ট্র্যাক্টের উপর কাজ করবে, তখন এটাকে নাম দিব আমরা এন্টারোটক্সিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে সে কিভাবে কাজ করলো তার উপর ডিপেন্ড করে বা প্যাথোজেন মেকানিজম অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে এক্সোটক্সিনকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটা মেকানিজম আছে এডিপি রাইবোজুলেশন, এটা আমরা পরবর্তীতে পড়বো, সো আমি এটা জাস্ট নামটাগুলো একটু তোমাদেরকে বলে দিই। আরেকটা মেকানিজম হচ্ছে সুপার অ্যান্টিজেন, যেটা আগেও একটু বলছি।
আরেকটা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম হিসেবের মতো এনজাইমের মতো করে কাজ করবে। লেসিথিনেস এনজাইম এটাও একটা লেস এনজাইমের মতো কাজ করবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই চারটা মেকানিজমে এক্সোটক্সিন আসলে আমাদের শরীরে কাজ করে, ঠিক আছে। আবার একটু বলি, যদি টার্গেটের উপর কাজ আমরা ক্লাসিফাই করতে চাই, এক্সোটক্সিন কে আমরা তিনটা ভাগে ভাগ করব, ইন্ট্রাসেলুলার টার্গেটিং, মেমব্রেন ডিসরাপ্টিং এন্ড সুপার অ্যান্টিজেন্স হিসেবে। যদি তার সাইট অফ অ্যাকশন হিসেবে কাজ ক্যাটাগরাইজ করতে চাই, তাহলে সাইটোটক্সিন, নিউরোটক্সিন এন্ড এন্টারোটক্সিন। যদি তার মেকানিজম হিসেবে আমরা ক্লাসিফাই করতে চাই, তাহলে তাকে আমরা চারটা মেকানিজমে সে কাজ করে, এডিপি রেজোলিউশন, সুপার অ্যান্টিজেন, প্রোটিয়েজ এন্ড লেসিথিনেস। এখানে যে ভিরুলেন্স ফ্যাক্টরগুলো থাকে সেগুলো কিছু যে জিনগুলো আমরা বলেছিলাম প্লাজমিড আর ব্যাকটেরিওফাজ মিলতে, সেইটার একটা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে আছে। এটা তোমাদের বইতে আছে, আমি জাস্ট বই থেকে তোমাদের এটা দেখানোর জন্য নিয়ে আসছি। এটা মানে এটা তোমার সিস্টেমিক ব্যাকটেরিওলজির সাথে মিলে যাবে আর কি, একটা জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছি। এখন এক্সোটক্সিন স্ট্রাকচারটা যদি আমরা দেখি, দেখা যায় যে ম্যাক্সিমাম এক্সোটক্সিনটা সব এক্সোটক্সিন না, ম্যাক্সিমাম এক্সোটক্সিনই এ বি এক্সোটক্সিন নামে পরিচিত। মানে দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট। এ পার্টের বা সাব পার্ট বলো, সাব ইউনিট বলো, এটার শব্দের অর্থ হচ্ছে অ্যাক্টিভিটি, বা মানে এ শব্দটা মানে এ সাব ইউনিটটা কাজ করবে হচ্ছে মেইন কাজটা, আর বি যে সাব ইউনিটটা থাকে সেটা মেইনলি হচ্ছে সেল রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে। এটা হচ্ছে দুইটা পার্ট টক্সিনের, এবং যতগুলো টক্সিনের এই দুইটা পার্ট হিসেবে থাকবে তাদের সবাইকে অ্যাজ এ হোল এ বি এক্সোটক্সিন বলা হচ্ছে। কিভাবে কাজ করছে দেখো, এটা হচ্ছে একটা উদাহরণ এ বি এক্সোটক্সিনের, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট, বিটা হচ্ছে বাইন্ডিং পার্ট। বিটা দেখো স্ট্রাকচারটা দেখো, একটু ভিতরে একটা ভি শেপ আছে, উল্টা ভি, মানে উল্টা ভি শেপে আছে। উল্টা ভি এর কারণ হচ্ছে তার এগেনস্ট একটা রিসেপ্টর আছে, যার স্ট্রাকচারটা মানে ত্রিকোণ আছে, মানে ট্রায়াঙ্গল শেপে, সরি উল্টা ভি বলছে না, ট্রায়াঙ্গল শেপে, এখানেও ট্রায়াঙ্গল শেপে। সো রিসেপ্টরটাকে বাইন্ড করার জন্য সে যে বাইন্ডিং পার্টটা থাকে, সাব ইউনিটটা থাকে, সেটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গল শেপে থাকে। সো এ বি পার্টের যে এক্সোটক্সিনটা আছে সেটা আমরা বলেছি প্রোটিন স্ট্রাকচার, সে তারা আসে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, একটা হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পরে যেটা হয়, হোস্ট সেল তার এই যে পুরো এ বি পার্টটাকে সে হচ্ছে এন্ডোসাইটোসিসের মাধ্যমে এনগালফ করে ফেলে, শরীরে হোস্ট সেলের ভিতরে, সেলের ভিতরে এনগালফ করে ফেলে। এনগালফ করার পরে এই যে এন্ডো এনগালফ করলো যে এন্ডোসাইটোসিসের ভিতরে, সে এন্ডোজোমের ভিতরে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হয়। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা করে কি, এ এবং বি এই দুই সাব ইউনিটটাকে ক্লিফ করে ভেঙে ফেলে, এটাকে আলাদা করে দেয়, বিটাকে আলাদা করে দেয়। বি যে পার্টটা আছে সেটা রিসেপ্টর সাথেই থাকে, এবং বি পার্টটা তখন আলাদা হয়ে হোস্ট সেলের বাইরে চলে আসে। রিসেপ্টরটা হোস্ট সেলের মানে গায়ে লেগে থাকে, আর বি যে সাব ইউনিটটা থাকে সেটা বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে ইনঅ্যাক্টিভ থাকে। আর যে এ পার্টটা থাকে যেটা অ্যাক্টিভ পার্টটা, সেটা সেলের ভিতরে তখন বিভিন্ন ফাংশন করে, ঠিক আছে। এই হচ্ছে এক্সোটক্সিনের যে এবি এক্সোটক্সিনটা আছে তার মেকানিজমটা, বা যে স্ট্রাকচারাল মেকানিজমটা হচ্ছে এটা। এখন আসো যে এই এবি টাইপ যে এক্সোটক্সিন গুলো আছে তারা কিভাবে কি কি মেকানিজমে কাজ করে। প্রথমে আমরা বলেছিলাম যে এক্সোটক্সিন চারটা মেকানিজম, এর মধ্যে প্রথম যে মেকানিজমটা ছিল এডিপি রেজোলিউশন, এটা এই এবি টাইপ এক্সোটক্সিনটা করছে। আরেকটা করছে আমরা রাইবোজোমাল যে আরএনএ থাকে সেখানে 20S যে রাইবোজোমাল পার্টটা থাকে, যে সাব ইউনিটটা থাকে, সেখানে সে লাইসিস করে দিচ্ছে, যার কারণে সেখানে কোনো প্রোটিন সিনথেসিস হচ্ছে না। এটা একটা ভাবে করে। আরেকটা ভাবে করে তারা সাইটোকে স্পেসিফিক সাইটে গিয়ে তারা সেখানে কাজ করে। সো এবি টক্সিনগুলোকে এই আমরা যে এক্সোটক্সিনগুলো পড়ছি অনেকগুলো সেগুলোর সাথে মিলে যায়। আরেকটা যেটা করে সেটা হচ্ছে মেমব্রেনটাকে ড্যামেজ করে ফেলে। সো এখন আমরা একটু ডিটেলস পড়ব, ঠিক আছে। তার আগে একটু জেনে নিই যে এডিপি রেজোলিউশন বারবার বলছি এটা মানেটা কি। এডিপি রেজোলিউশনটা হচ্ছে জাস্ট একটা প্রসেস যেখানে এই যে এডিপি রাইবোজ, এই এই এডিপির সাথে রাইবোজ যে সুগার ময়েটিটা থাকে, সুগার যে পোর্শনটা থাকে, সেটা একটা কমপ্লেক্স তৈরি করে এডিপি রাইবোজ। এটা হচ্ছে সেই কমপ্লেক্সটার কেমিক্যাল স্ট্রাকচার। এই এডিপি রাইবোজটা কি হচ্ছে, যখন অন্য কোনো একটা স্ট্রাকচারে টার্গেট প্রোটিনের সাথে অ্যাটাচ করে দেওয়া হয় এবং তাকে ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় এডিপি রেজোলিউশন, ঠিক আছে। এই এডিপি রেজোলিউশনের জন্য
তোমার টার্গেট প্রোটিন লাগে তিনটা, একটা হচ্ছে গ্যাংলিওসাইট প্রোটিন, এর মধ্যে হচ্ছে স্টিমুলেটরি প্রোটিন আছে, ইনহিবিটরি প্রোটিন আছে, আর একটা হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর টু, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজ করে। এই এই তিনটা টার্গেট প্রোটিনের উপর কাজ করে এডিপি রাইবোজোম মেকানিজমটা হয়। এডিপি রাইবোজোমের যে এই মেকানিজমটা সেটা অ্যাকচুয়ালি একজন শুধু উনি না, যে পিয়ার চ্যাম্বন না, উনি ওনার সাথে আরো অনেকজন রিসার্চার মিলে ওনারা এই এডিপি রাইবোজোমটা আবিষ্কার করে, মানে প্রসেসটা ওনারা মেকানিজমটা বের করতে পেরেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে, দেখো একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, এটা হচ্ছে ডিপথিরিয়া টক্সিনের একটা এক্সাম্পল। সেখানে হচ্ছে যে এডিপি রাইবোজোমে কি হয়, অ্যাক্টিভ যে পার্টটা থাকে সেটা এনএডি, এনএডি মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেট। এটা আমাদের সাধারণত সেলুলার যে মেটাবলিজম বা সেলুলার রেসপিরেটরি যে মেকানিজমটা থাকে সেখানে তৈরি হয়। এখন অ্যাক্টিভ পার্ট সাব ইউনিট অফ এক্সোটক্সিনটা কি করে, এই এনএডি থেকে নিকোটিনামাইডটাকে বের করে দেয়, প্লাস রাইবোজিশন মাধ্যমে এই এডিপি সাথে রাইবোজটাকে যোগ করে দেয়, তখন এডিপি রাইবোজ আমরা এই কম্বিনেশন বা কমপ্লেক্সটা পেয়ে থাকি। তখন করে কি, এই এডিপি রাইবোজিশনের মাধ্যমে এই এডিপি রাইবোজ কমপ্লেক্সটাকে তারা ইলংগেশন ফ্যাক্টর টু এই টার্গেট প্রোটিনের সাথে ওরা অ্যাড করে দেয়। ইলংগেশন ফ্যাক্টর টু টা অ্যাকচুয়ালি তার ফাংশনটা মেইনলি রাইবোজোমের উপরে, এবং রাইবোজোমটা প্রোটিন সিনথেসিস করে। যেহেতু এই ইলংগেশন ফ্যাক্টর টু এর সাথে এটা বাইন্ড করে, তখন এটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, কারণ এই এডিপি রাইবোজ প্লাস ইলংগেশন ফ্যাক্টর টু এটা কখনোই কোন রাইবোজোমের উপর কাজ করে না। সো এই স্ট্রাকচারটা তখন ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, তখন আর প্রোটিন সিনথেসিস হতে পারে না, তখন আলটিমেটলি সেল ডেথ হয়ে যায়। এটাই হচ্ছে এডিপি রাইবোজিলেশনের মূল মেকানিজম, এটার মাধ্যমে বিভিন্ন টক্সিন কাজ করে। এখন কি কি টক্সিন হচ্ছে এখানে কাজ করে, দেখো আমরা বলছি যে তিনটা টার্গেট প্রোটিনের উপর বা টার্গেট সাইটের উপর কাজ করে। এডিপি রাইবোজিলেট করতে হচ্ছে জিএস ফ্যাক্টর বা হচ্ছে গ্যাংলিওসাইট, সরি গ্যাংলিওসাইট না, গুয়ানালাইজ স্টিমুলেটরি ফ্যাক্টর, ইনহিবিটরি ফ্যাক্টর, আরেকটা হচ্ছে সরি ওই যে ইলংগেশন ফ্যাক্টর টু যেটা বললাম সেটা। এই তিনটা টার্গেট প্রোটিনের উপরে এডিনাইন সাইক্লেসটা সরি এডিপি রাইবোজিশনটা হচ্ছে, এবং তারা মেইনলি কাজ করে হচ্ছে ইন্ট্রাসেলুলার সাইক্লিক এএমপিটাকে বাড়ায় দিচ্ছে। এই যে ইন্ট্রাসেলুলার যে সাইক্লিক এএমপি সেই মেকানিজমটাকে বাড়ায় দিচ্ছে। কিভাবে বাড়াচ্ছে আমি একটাটা করে বলছি। প্রথমে আসে কলেরা টক্সিন। কি হয় কলেরা টক্সিন, আমরা জানি এটা হচ্ছে বিব্রিও কলেরি যে ব্যাকটেরিয়াতে থাকে সেখান থেকে এই টক্সিনটা রিলিজ হয়। সেই টক্সিনে আমরা বলেছি অলরেডি যে এটা দুটো পার্ট থাকবে, একটা এ পার্ট একটা বি পার্ট। বিটা বাইন্ডিং করলো রিসেপ্টরের সাথে, ঠিক আছে, যে গ্যাংলিওসাইট রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, আর এই যে পার্টটা থাকে সেটা বাইন্ড করার পর এন্ডোসাইটোসিস হয়ে যাওয়ার পর অ্যাক্টিভ হয়ে জি প্রোটিনের কাছে চলে আসে। জি প্রোটিনের যে স্টিমুলেটরি পার্টটা থাকে সেইটার সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে স্টিমুলেটরি পার্টটা এডিনাইলেট সাইক্লেস এনজাইমটা রিলিজ করে, করে সে এডিনাইলেট সাইক্লেস যে এএমপি যে সাইকেলটা থাকে সেটাকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট করার পরে সে সাইক্লিক এএমপি এই সাইকেলটাকে অ্যাক্টিভেট করে প্রোটিন কাইনেজের মাধ্যমে প্রচুর পরিমাণে ফ্লুইড এবং হচ্ছে ইলেক্ট্রোলাইট সোডিয়াম এবং ক্লোরাইড বডি থেকে বের করে দেয়, সিক্রেশন করে ফেলে, যার কারণে ডায়রিয়া হচ্ছে। এটা হচ্ছে কলেরা টক্সিনের মেকানিজম, ঠিক আছে। এটা একটা এক্সোটক্সিন, এটা কাজ করছে এডিপি রাইবোজোমের মাধ্যমে, এটা টার্গেট প্রোটিন হচ্ছে গ্যাংলিওসাইডের জি স্টিমুলেটরি প্রোটিন, ঠিক আছে। আর এখানে সাইক্লিক এএমপিটাকে ইন্ট্রাসেলুলার সাইক্লিক এএমপি বাড়াচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট অফ ফ্লুইড এন্ড ইনফ্লাইট বডি থেকে বের হয়ে যাচ্ছে লুমেনে, স্মল ইন্টেস্টাইনে, এবং সেটা ডায়রিয়া হয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কলেরার রাইস ওয়াটার স্টুল। আমরা যখন ভিব্রিও কলেরি সিস্টেমিক প্যাথোলজি পড়বো তখন কিন্তু আমরা এই শব্দগুলো পেয়েছিলাম, তাই না, পড়েছি যখন পড়েছিলাম। তো এটা হচ্ছে রাইস ওয়াটার স্টুল, তার মানে হচ্ছে আমরা চাল ধোয়া পানি, বাংলা ভাষায় যদি বলি তাহলে চাল ধোয়া পানি, যা মানে চাল ধুলে যখন যে পানিটা বের হয় সেটা হচ্ছে রাইস ওয়াটার স্টুল বলা হয়। এবং কলেরার যে স্টুলটা সেটা শুধুমাত্র এরকমই হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে, প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে, কিন্তু স্টুলের পরিমাণটা খুব কম থাকে, সেজন্য এই কালারটা হয়। এখন আসো ইসিয়েশিয়া কোলাই যে টক্সিনটা থাকে, লেবার হিট লেবার টক্সিন, সেটা কিভাবে কাজ করে, সেটা এক্স্যাক্টলি কলেরা টক্সিনের মতোই কাজ করে। এখানেও দুটো পার্ট থাকবে এ আর বি, এখানেও গ্যাং রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বিটা বাইন্ড করবে আর এ সরি হ্যাঁ বিটা বাইন্ড করবে আর এটা থাকবে অ্যাক্টিভ পোর্শন হিসেবে। এখানেও তাই যে গ্যাংলিওসাইটে স্টিমুলেটরি অ্যাকশনে যাবে, যাওয়ার পরে অ্যাডিনাইন সাইক্লেস এনজাইমের মাধ্যমে সাইক্লিক এএমপি বাড়ায় দিবে, বাড়ায় দেওয়ার পরে সে একইভাবে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারটাকে বের করে দিয়ে ডায়রিয়া করবে, ঠিক আছে। দুটো গেল,
তিন নাম্বার হচ্ছে আরেকটা হিট স্টেবল টক্সিন, সেটাও এখানে হিট লেভেল টক্সিন যেহেতু অ্যাডেনাল সাইক্লেস এনজাইমকে যেমন করেছিল, হিট স্টেবল যে টক্সিনটা থাকে সেটা করবে হচ্ছে গুয়ানাইল সাইক্লেস এনজাইমকে অ্যাক্টিভেট করবে, তখন সাইক্লিক জিএমপি বাড়বে এবং তখন আয়নিক আপটেকটাকে সে ইনহিবিশন করবে এবং অসমোটিক লস অফ ওয়াটার ফ্রম সেল হবে, তখন হচ্ছে ওয়াটার লস হবে। আর এখানে হচ্ছে লেভেল টক্সিনটা যেটা করতো ইলেকট্রোলাইট এবং ওয়াটার লস করতো। এখন আসো হচ্ছে এটা বলছি আমরা বডিলা পার্টোসিস বা পার্টোসিস টক্সিনের কথা। পার্টোসিস টক্সিনের সাথে অন্যান্য যে টক্সিনগুলো এতক্ষণ যে আলোচনা করছিলাম তার পার্থক্য হচ্ছে এটাও এবি টক্সিন থাকে, এটাও হচ্ছে ইন্ট্রাসেলুলার সাইক্লিক ইনক্রিজ করে, কিন্তু এটা টার্গেট প্রোটিনটা হচ্ছে গ্যাংলিওসাইটের ইনহিবিটরি স্ট্রাকচারটা, ইনহিবিটরি প্রোটিনটা, আগে ছিল স্টিমুলেটরি প্রোটিন, এখানে হচ্ছে ইনহিবিটরি প্রোটিন, যার কারণে ইনহিবিটরি প্রোটিনটা কি করে সে কি বলবো সাইক্লিক এমপিটাকে ইনঅ্যাক্টিভেশন করার জন্য বাধা দেয়, যার কারণে সাইক্লিক এমপিটা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভেটেড হতে থাকে এবং প্রচুর পরিমাণে কি বলবো সিক্রেশন বাড়ে এবং এই সিক্রেশনের জন্য পার্টোসিসটা হয়। পার্টোসিস এর বাংলা তো তোমরা জানো, পার্টোসিস তো জানো তাই না? পার্টোসিস কি? হুপিং কাপ ম্যাম। হ্যাঁ হুপিং কাপ, হুপিং কাফে এই জন্য এই কারণে প্রচুর সিক্রেশন হয়। হ্যাঁ এই যে এখানে যে ব্যাকটেরিয়াল হয় যে প্রচুর সিক্রেশন হয় এবং এন্ডোট্রাকিয়ার যে মিউকোসিলারি অসমটা থাকে সেটাকে সে ডিস্ট্রয় করে ফেলে, প্রচুর সিক্রেশন হয় যার কারণে অনেক কাশি থাকে। ঠিক আছে আমরা যখন এটা পড়বো তখন আবার জানবো, বাট এখানে জাস্ট একটা অ্যাজ হোল এটা বলে দিচ্ছি। এরপর আসো আমরা যেটা মেইন আমাদের সবসময় তোমাদেরকে জিজ্ঞেস করা হয় একটু অন্যরকম, সেটা হচ্ছে করোনাভাইরাস ডিপথেরিয়া, যেটা কি বলবো যে ডিপথেরিয়া টক্সিন যেটা সেটার কাজ। ডিপথেরিয়া টক্সিনটা অন্যান্য টক্সিন থেকে একটু আলাদা, এ কারণে ডিপথেরিয়া টক্সিনটা তখনই সে অ্যাক্টিভেট হবে বা তখনই সে মেকানিজমটা করবে যখন সে ব্যাকটেরিয়া ফাজ দিয়ে অ্যাক্টিভেটেড হবে বা টক্সিন যখন আসবে ব্যাকটেরিওফাজের মাধ্যমে ট্রান্সডাকশনের মাধ্যমে, তখনই সে এই করোনাভাইরাস ডিপথেরিয়া টক্সিন প্রোডাকশন করবে। এবং এই ডিপথেরিয়া টক্সিনটা কি দেখেছি একটা এক্সাম্পল হিসেবে, সেখানে এই এ পার্টটা এনএডি থেকে এডিপি রাইবোজোমের মাধ্যমে এডিপি রাইবোজটাকে ইলংগেশন ফ্যাক্টর 2 এর সাথে বাইন্ড করবে এবং ইলংগেশন ফ্যাক্টর 2 প্লাস হচ্ছে এডিপি রাইবোজ এই স্ট্রাকচারটা আর রাইবোজোমটাকে, এই যে রাইবোজোমটাকে আর প্রোটিন সিনথেসিস করতে দেয় না, যার কারণে আর কোনো প্রোটিন সিনথেসিস হয় না এবং সেলটা ডেথ হয়ে যায়। ঠিক আছে এটা হচ্ছে ডিপথেরিয়া টক্সিনের ফাংশন বা মেকানিজম। আচ্ছা এখন আমাকে একটু এমসিকিউ বলি ছোটখাটো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, cholera toxin is attached to the flagella of vibrio cholerae, eta ki mane correct na incorrect, true na false? So 18 jon ke shikhatche shikcho, etai to amar jonno onek boro pauna. Thik ache, acha ektu answer ta bolo, jara 18 jon er moddhe ekjon bolo answer ta ki hobe. Which of the following test best describes the mechanism of action of diphtheria toxin? Eta to tumra parba, ei matro to bollam tai na, diphtheria toxin er byapare kon ta hobe, কিভাবে করে, পোর তৈরি করে নাকি লেসিথিনেস ডিগ্রেড করে নাকি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করে নাকি ইলংগেশন ফ্যাক্টরটাকে ইনহিবিট, ইলংগেশন ফ্যাক্টর 2। ওকে জারিন থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা কিছু নিউরোটক্সিন, আমি খুব দ্রুত যাই যেহেতু পার্টিসিপেন্ট খুব কম, আমার মনে হয় মানে এটা বেশি কন্টিনিউ করা দরকার নেই। ওকে নিউরোটক্সিন, নিউরোটক্সিন আমরা দুইটা টক্সিন নামই আমরা জানি, নিউরোটক্সিন মানে যেগুলো হচ্ছে নার্ভাস সিস্টেমে কাজ করবে যে টক্সিনগুলো, দুটোই আমরা জানি, একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটিনির মাধ্যমে টিটোনাস স্পাজমিন বা যেটা হচ্ছে কি করে টিটোনাস করে তাই না, আর এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম যেটা হচ্ছে বোটুলিনাম টক্সিন মার্কিং যেটা বোটুলিনাম করছে। কি করছে টিটোনাস টক্সিন, টিটোনাস টক্সিনটা দেখো রিসেপ্টরটা হচ্ছে সে গ্যাংলিওসাইট রিসেপ্টর এবং প্রিসিনাপটিক জাংশন অফ ইনহিবিটরি মোটর নার্ভ এন্ডিং, ইনহিবিটরি যে মোটর নার্ভ এন্ডিংটা থাকে তার যে প্রিসিনাপটিক জাংশন সেখানে গিয়ে সে বাইন্ড করবে, সেখানে তার রিসেপ্টর থাকে। ঠিক আছে থাকার পরে কি হবে এই টিটোনাস স্পাজমিনটা, এটা এখানে যে ইনহিবিটর মানে হচ্ছে কি গাবা গ্লাইসিন, ঠিক আছে গাবা গ্লাইসিন এরা হচ্ছে ইনহিবিটরি ট্রান্সমিট নিউরোট্রান্সমিটার, এদেরকে সে ব্লক করে দেয়, যার কারণে গাবা গ্লাইসিনটা এই সিনাপসিসের উপরে আর কোনো ফাংশন করতে পারে না এবং এই সিনাপটিক লেফট থেকে কন্টিনিউয়াসলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার মানে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। হ্যাঁ সো অ্যাসিটাইলকোলিন যেহেতু রিলিজ হয় এটাকে কোনো ইনহিবিশন করতে পারে না, যার কারণে এটা এক্সাইটেশন চলে যায় এবং হচ্ছে
মাসল স্পাজম বা স্পাস্টিক প্যারালাইসিস হয় বা মানে মাসল স্পাজম হয় বা বিভিন্ন কন্ট্রাকশন হচ্ছে ধনুকের মতো বেঁকে যাওয়া বা হচ্ছে যে মাথা উল্টে যাওয়া বা সেই ধরনের অ্যাকশন গুলো দেখা যায়, ঠিক আছে? আর বোটুলিনাম টক্সিনটা কি কাজ করছে? বোটুলিনাম টক্সিনটা হচ্ছে পেরিফেরাল যে কোলিনার্জিক নার্ভ এন্ডিংটা বা নিউরোমাসকুলার জাংশন সেখানে গিয়ে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করছে। যেমন কি হয়, এটা হচ্ছে সিনাপটিক ভেসিকলস, এর মাধ্যমে স্নিয়ার প্রোটিন একটা আছে, সেই স্নিয়ার প্রোটিনের মাধ্যমে এই অ্যাসিটাইল কোলিনটা নিউরোমাসকুলার জাংশনে অ্যাসিটাইল কোলিনটা রিলিজ হয় এবং সেটা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের মাধ্যমে এখানে ইনহিবিটরি ফাংশন করে, সরি এক্সিটেটরি ফাংশন করে মাসল নিউরোমাসকুলার জাংশনে। কিন্তু যখন বোটুলিনাম টক্সিনটা আসে তখন করে কি, এই স্নিয়ার প্রোটিনটাকে সে ব্রেকডাউন করে ফেলে, যার কারণে স্নিয়ার প্রোটিনের মাধ্যমে আর অ্যাসিটাইল কোলিনটা আর নিউরোমাসকুলার জাংশনে এক্সক্রিশন হতে পারে না। অন্যদিকে আবার বোটুলিনাম টক্সিনটাও সে নিজেই হচ্ছে নিউরোমাসকুলার জাংশনে চলে আসে এবং এই যেখানে যে যেহেতু তার কোনো রিসেপ্টর নাই কিন্তু সে তার টক্সিনটা এই মাসল সেলের উপর সে ফ্যাসিড প্যারালাইসিস করে। যেহেতু অ্যাক্সিটেটরি ট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিনটা রিলিজ হচ্ছে না, বোটুলিনাম টক্সিনটা তখন হচ্ছে এটাকে ফ্যাসিড প্যারালাইসিস করে। এটা হচ্ছে অ্যাজ এ হোল দুটা মিলে দেখাচ্ছি, একই জিনিস দুই মানে দুটো একসাথে দেখালাম, তাই না? এটা হচ্ছে নিউনেটাল টিটানাস বা যে স্পাজমটা হচ্ছে তার একটা ছবি, আর এটা হচ্ছে বোটুলিজমের ছবি যে ফ্ল্যাসিড প্যারালাইসিস হচ্ছে। ফ্ল্যাসিড প্যারালাইসিসের প্রথম সাইনই হচ্ছে ড্রুপিং আইলাইট হবে, এই যে সরি ড্রুপিং আইলিড হবে, দেখো এই যে ড্রুপিং আইলিড, এটা হচ্ছে বোটুলিজমের প্রথম ফার্স্ট সাইন, যে ড্রুপিং আইলিড এটাই ফার্স্ট সাইন, ঠিক আছে? এটা দেখলেই সাসপেক্ট করা হয় যে মানে বোটুলিজমের একটা সাইন সিমটম হতে পারে। ওকে, এখন আসে সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেনটা তোমাদের অনেক 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 ইম্পর্টেন্ট, এটা মেকানিজমটা জানা তোমাদের খুবই দরকার, এটা পরীক্ষায় আসে এবং এই ছবিটা তোমাদের আঁকতে হয়, এই ছবিটা তোমাদের আঁকতে হয়। ইমিউনোলজিতে যেমন খুবই ইম্পর্টেন্ট, তেমনি আমরা যখন টক্সিন পড়ছি তখন যেসব টক্সিন সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে তাদের মেকানিজম অ্যাকশনের জন্য তোমাদের এই ছবিটা আঁকতে হয়। এবং পরীক্ষায় ভাইবা বোর্ডে স্যাররা অনেক সময় তোমাদেরকে খাতার মধ্যে লিখতে আঁকতে দেয় যে তোমরা ব্যাপারটা কনসেপশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটার জন্য। সুপার অ্যান্টিজেন মেকানিজমটা বোঝার জন্য আমি একটু দুটি কম্পেয়ার করি নর্মাল অ্যান্টিজেনের সাথে। তাহলে যেটা হয়, অ্যান্টিজেনটা যখন আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে ঢুকে তখন ইন্টারনালি তারা প্রসেস হয়, প্রসেস হয়ে ফ্র্যাগমেন্টস অফ অ্যান্টিজেনের পোর্শন এই এপিসিস সারফেসে এসে কি বল প্রসেস হয়ে আসে বা হচ্ছে যে এটার মধ্যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে থাকে। তখন টি সেল রিসেপ্টর থাকে, টি সেল রিসেপ্টর তখন এটাকে বাইন্ড করে এবং তার ভিতরে ঢুকায় তখন হচ্ছে এই যে এভাবে থাকে আর কি, ঠিক আছে? ইন্টারনালাইজ করে অ্যাকশন করে, বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে এবং ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, টি সেল মেডিয়েটেড ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে। কিন্তু সুপার অ্যান্টিজেন যেটা করে সেটা হচ্ছে সেই অ্যান্টিজেনটা তাদের যে এমএসসি ক্লাস টু এর সাথে এবং টি সেল রিসেপ্টর সাথে যে মাঝখানে যে জয়েন্টটা তার বাইরে গিয়ে হচ্ছে বাইন্ড করে, ভিতরে কোনো কিছু হয় না, মানে সে এপিসিটাকে বাইপাস করে সরাসরি এই যে কমপ্লেক্সটা সেটার সাথে বাইন্ড করে। যেমন এখানে যদি দেখাই তাহলে দেখো এমএসসি ক্লাস টু এর যে পেপটাইড বাইন্ড হচ্ছে এটা, সুপার অ্যান্টিজেন হচ্ছে এটা, এটা বাইরে থেকে সে বাইন্ড করছে CD4 এর সাথে বাইন্ড করছে, সে কিন্তু ভিতরে মাঝখানে থাকছে না, ঠিক আছে? আরেকটা ছবি দেখি তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। যেমন দেখো এটা হচ্ছে নর্মাল, এই ছবিটা তোমাদের আঁকতে হয় পরীক্ষার সময়, হ্যাঁ? এটা হচ্ছে নর্মাল অ্যান্টিজেন, যেটা হচ্ছে টি সেল রিসেপ্টর এবং এমএসসি ক্লাস টু এর মাঝখানে থাকবে। সুপার অ্যান্টিজেন যেটা সেটা হচ্ছে মাঝখানে থাকে না, তারা থাকে হচ্ছে ক্লাস টু এমএসসি মলিকুলের বিটা ওয়ান এবং টি সেল রিসেপ্টর ভি বিটা, এই দুটো জোনের মধ্যে এরা থাকে বাইরে দিক দিয়ে। তাতে কি হয় যে যদি প্রসেস অ্যান্টিজেনটা ভিতরে থাকে তাহলে চারপাশে তার বাউন্ডারি মানে ঢাকা থাকে, যার কারণে একটা অ্যান্টিজেন দিয়ে একটা মাত্র অ্যাকশন তৈরি হয়। কিন্তু সুপার অ্যান্টিজেনের ফাংশন হচ্ছে সে একটা সাইটটা সেখানে অ্যাটাচ হয়ে থাকে, তার যে মানে পিছনের যে সাইটটা থাকে সেটা পুরোটা এক্সপোজ হয়ে থাকে। এই এক্সপোজ সাইডে আরো হচ্ছে ক্লাস টু মলিকুল এবং টি সেল রিসেপ্টর সাথে বাইন্ড করতে পারে। সো একটা প্রসেস অ্যান্টিজেন যে একটা ফাংশন করে, সুপার অ্যান্টিজেনটা তার 100 গুণ ফাংশন করতে পারে, বা সরি 100 গুণ বলা ঠিক হচ্ছে না, 25 গুণ ফাংশন করতে পারে, 20 থেকে 25 গুণ ফাংশন করতে পারে। সেই কারণে নর্মাল অ্যান্টিজেনের সাথে এটার পার্থক্য এবং এটার জন্যই এটাকে বলা হয় সুপার অ্যান্টিজেন। সো সুপার অ্যান্টিজেনের কিছু মানে খুব কমই হচ্ছে এক্সোটক্সিন এই সুপার অ্যান্টিজেনে কাজ করে, যেমন টক্সিক শক যে অ্যান্টিজেনগুলো আছে সেগুলা, তারপর কিছু ক্লাস্টিডিয়াল এন্টারটক্সিন এখানে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ঠিক আছে? এগুলো আমরা যখন সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বো তখন হচ্ছে আমরা এগুলো জানবো।
এখানে কিছু ডিজিজের একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে স্ট্যাফেলোকাস এন্টারটক্সিন যখন হয়, এই যে স্ক্যালডার স্কিন সিনড্রোম হচ্ছে, আর এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম হচ্ছে, এই দুটাই হচ্ছে এন্টারটক্সিনের জন্য, সরি সুপারনেট হিসেবে যে কাজগুলো করে টক্সিনগুলো সেইটার কারণে হচ্ছে। আরেকটা হচ্ছে স্ট্যাফেলোকাস পায়োজিনেস ইরাথোজেনিক টক্সিন, এটাও হচ্ছে তোমার সুপারনেজেন হিসেবে কাজ করে, এই জন্য একটা স্কারলেট ফিভার করে, ঠিক আছে, এটাও আমরা সিস্টেমিক অ্যাপ্রোচে পড়াবো। আচ্ছা এখন বলো সুপারনেজেন্স কারা কারা, টক্সিক শক সিনড্রোম টক্সিন কে সুপারনেজেন, ট্রু না ফলস? ট্রু ট্রু ম্যাম, ট্রু ট্রু ম্যাম, সিট্রাসিন ও ট্রু, ফলস সিট্রাসিন ও, স্ট্যাফিলোকোকাস এন্টারোটক্সিন ট্রু ম্যাম, ভেরি গুড, এক্সফোলিয়েটিং টক্সিন true false false, আচ্ছা ভেরোটক্সিন false, ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা এখন আসো, এইগুলো তোমার লেন্স রিভিউ থেকে নেওয়া, তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, জাস্ট একটা অ্যাজ এ হোল একটা মানে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে ভিন্ন কারণে, সেটা হচ্ছে এমসিকিউ আসে, এমসিকিউ তে কিভাবে আসে, এখানে দেখো এক্সোটক্সিন প্রোডিউসিং গ্রাম পজিটিভ রড, মানে ব্যাসিলার কয়েকটা নাম দেওয়া আছে, তারা কি ধরনের ডিজিজ করে সেটা দেওয়া আছে, মোড অফ অ্যাকশন দেওয়া আছে, এবং কোনটাতে ভ্যাকসিন হিসেবে পাওয়া যায় সেটা দেওয়া আছে, ঠিক আছে। এই চারটা পয়েন্টই কিন্তু তোমাদের এমসিকিউ আসে, এটা একটা গেল। দুই নম্বর হচ্ছে গ্রাম পজিটিভ ককাই এবং গ্রাম নেগেটিভ রড, এখানে যারা যারা আছে তারা কিভাবে এক্সোটক্সিন প্রোডাকশন করছে এবং কি কি মেকানিজম, সেখানে এগুলাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, মানে এমসিকিউ তে আসে। সো এই কারণে এই টেবিলটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা লেন্স রিভিউতে পাবে, সেখানে তোমরা মনে রাখবে যে গ্রাম পজিটিভ কোন কোন ব্যাকটেরিয়াতে এক্সোটক্সিন রিলিজ হয় সিক্রেশন হচ্ছে, আর গ্রাম নেগেটিভ কোন ব্যাকটেরিয়া গুলো এক্সোটক্সিন সিক্রেশন করছে, ঠিক আছে। এটা তোমার এমসিকিউ তে আসবে এই টেবিলটা, হ্যাঁ। সো আমি ডিটেইলস যাচ্ছি না, তোমরা পড়ে নিয়ে বই থেকে, এটাও তোমাদের জাস্ট দেখানোর জন্য এখান থেকেও তোমার এমসিকিউ তে আসে, ঠিক আছে, আমি আর এটা ডিটেইলস বলছি না। আচ্ছা কি কি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমাদের এক্সোটক্সিনে, আমরা অলরেডি বলে ফেলেছি এটা ভ্যাকসিন হিসেবে তৈরি হয়, যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টে তৈরি হয়, মানে এই ভ্যাকসিনটা ক্যান্সার ট্রিটমেন্টেও কাজ করে, যেমন হচ্ছে এটা যদিও এটা অলরেডি রিসার্চ আন্ডার রিসার্চ মানে ট্রায়ালের মধ্যে আছে, তারপর দেখা যাচ্ছে টিউমার গ্রোথটাকে ইনহিবিশন করার জন্য সিডোমোনাস অর্গানিজমের এক্সোটক্সিন এ যেটা সেটা হচ্ছে কাজ করে, আবার অনেক সময় ডিপথেরিয়ার যে রিকমেন্ডেড এক্সোটক্সিনটা সেটা আবার কিউটানিয়াস টি সেল লিম্ফোমাটাকে ট্রিটমেন্ট করার জন্য কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা এখনো রিসার্চ পর্যায়ে আছে, এখন পর্যন্ত মাত্র এইটা FDA অ্যাপ্রুভ করেছে, বাকিরা এখনো হচ্ছে আন্ডার ট্রায়ালে আছে, হ্যাঁ, এখন এটা একদম রিকগনাইজড কোনো কিছু না। আচ্ছা এই কোশ্চেনগুলো তোমাদের ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে, হ্যাঁ, যেগুলো কি বলবো এটা পরীক্ষা আসি আসে, তোমাদের এই কোশ্চেন গুলো একটা না একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসি এসকিউ তে, হ্যাঁ। সো একটু দেখে নিও, আচ্ছা এন্ডোটক্সিন, এন্ডোটক্সিন আমরা বলেছিলাম হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা ইন্টিগ্রাল পার্ট। সো এখানে কি হয়, আমরা আগেই বলেছি যে ব্যাকটেরিয়াটা যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন ডেথ হয় বা লাইসিস হয়ে যায়, তখনই হচ্ছে এই ল্যাপে পলিস্যাকারাইডটা রিলিজ হয়, তখন এটা একটা LPS বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, ম্যাক্রোফেজকে যখন অ্যাক্টিভেট করে তখন কিছু সাইটোকাইন রিলিজ হয়, এই সাইটোকাইনগুলো বিভিন্ন ক্ষেত্রকে অ্যাক্টিভেট করে তারা বিভিন্ন সিস্টেমিক ইফেক্ট করে, যেমন এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ করে, মাল্টি অর্গান ফেলোর করে, DIC করে, ARDS করে। আমরা যদি আরেকটু দেখি, এই ছবিটা তোমাদের পরীক্ষা আসবে, এবং তোমরা যখন এন্ডোটক্সিনের মেকানিজম অ্যাকশন বলবে তখন তোমাদেরকে এই এই কি বলবো এটাকে ফ্লো চার্টটা তোমাদেরকে দিতে হবে, হ্যাঁ, পরীক্ষার খাতা লিখতে হবে। তোমরা যদি শুধুমাত্র এই ফ্লো চার্টটা দাও তাতে তোমরা মার্কস পাবা, যদি বেটার হয় যে এই ফ্লো চার্টটার ভিতরে এই ঘরগুলোর ভিতরে তোমরা ডিটেলস লিখে দিতে পারো, তাহলে তোমাদের সময়ও কম লাগবে এবং হচ্ছে তোমরা ফুল আনসার করবা বা ফুল ফুল মার্কস পাবা তোমরা এটাতে, ঠিক আছে। সো এই টেবিলটা বা এই ফ্লো চার্টটা তোমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করে একদম খাতা লিখে লিখে তোমাদের মুখস্থ করতে হবে। একটু যদি বলি তাহলে কি হচ্ছে এখানে এন্ডোটক্সিনে, দেখো মেইনলি হচ্ছে লিপিড এ পোর্শনটাই হচ্ছে মেইনলি এন্ডোটক্সিক টক্সিক ইফেক্টটা করে,
লিপিডে পোর্শনটা তিনটা জায়গায় অ্যাক্টিভেট করবে, একটা হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে, কমপ্লিমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে, সেখানে অল্টারনেটিভ পাথওয়ে যেটা সেটাকে অ্যাক্টিভেট করবে, আরেকটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর যেটা কোয়াগুলেশন ক্যাসকেডের টিস্যু ফ্যাক্টর সেটাকে অ্যাক্টিভেট করবে। যখন সে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে তখন কি হয়, ম্যাক্রোফেজকে যখন অ্যাক্টিভেট করে তখন হচ্ছে বিভিন্ন ইন্টারলিকিন 1-6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এগুলো রিলিজ হয়। ইন্টারলিকিন 1 যেটা রিলিজ হয় সেটা কি করে, ব্লাড ভেসেলসের মাধ্যমে তারা হাইপোথ্যালামাস বা ব্রেনে চলে যায়, এবং সেটা হাইপোথ্যালামাসটাকে আমরা বলি টেম্পারেচার রেগুলেটরি যে পোর্শনটা সেখানে তারা চলে যায়, এবং সেখানে যাওয়ার পরে তারা হচ্ছে ফিভার তৈরি করে। ইন্টারলিকিন 6টা করে হচ্ছে পেইন করে, আর টিউমার নেক্রোসিস আলফা যেটা সেটাও হচ্ছে তোমার ভেসো কনস্ট্রিকশন করছে, এখানে কাজ করছে, ব্লাড ভেসেল উপর কাজ করছে, এই যে ফিভার এবং হাইপোটেনশন করে, হ্যাঁ ভেসোডাইলেশন করে, যার কারণে হাইপোটেনশন করে। আরেকটা রিলিজ করে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডটা তখন হাইপোটেনশন বা ব্লাড প্রেশারটাকে কমায় দেয়। আবার অল্টারনেটিভ পাথওয়ে অফ কমপ্লিমেন্ট সিস্টেমটাকে যখন অ্যাক্টিভেট করে এই লিপিডের পোর্শন, তখন দুইটা কমপ্লিমেন্ট সিক্রেট হয়, একটা হচ্ছে C3A আর একটা হচ্ছে C5A। C3A যেটা সেটা হচ্ছে ব্লাড প্রেশার বা হাইপোটেনশন তৈরি করে, এডিমা তৈরি করে, আর C5A যেটা হচ্ছে কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে নিউট্রোফিলটাকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, টিস্যু ফ্যাক্টরটাকে যখন অ্যাক্টিভেট করবে তখন কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে DIC হচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এন্ডোটক্সিনের জন্য যে সেন্সিটিভগুলো, একটা ফিভার হবে, হাইপোটেনশন হবে, ইডেমা হবে, নিউট্রোফিলিক লিকোসাইটোসিস হবে, DIC ডেভেলপ করবে। ঠিক আছে, এই যে এন্ডোটক্সিনের মাধ্যমে কিভাবে তারা শক করছে, ইম্প্যাড বাগার পারমিশন এটা বলা হচ্ছে। সিভিয়ার সেপসিস হলে কি হয়, ফেজ 1 এ কি হচ্ছে, ক্লটিং প্রসেস অ্যাক্টিভেশন হচ্ছে, আলটিমেটলি ব্লিডিং হয়ে DIC এবং মাল্টি অর্গান ডিসফাংশন হয়ে পেশেন্ট মারা যায়। ঠিক আছে, এই যে বা শক, ইনফ্লামেশন, কোয়াগুলেশন বা DIC। ঠিক আছে, সো এন্ডোটক্সিন থেকে মোটামুটি এই কোশ্চেন গুলোই থাকে, এই একই কোশ্চেন এখানে আমি আবার দিয়েছি যে কি কি থাকে। এই কোশ্চেন গুলো মোটামুটি মানে ইনভেবলি প্যাথোজেনেসিস থেকে যদি একটা কোশ্চেন বলা হয় তাহলে এন্ডোটক্সিন থেকে হতে পারে, অথবা এক্সোটক্সিনের যে মেকানিজম সেটা থেকে হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন একটু বলো এই MCQটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লাইপোপলিস্যাকারাইডস ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? আচ্ছা বলে দিচ্ছি, আমি সময় নষ্ট না করে বলে দিই। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ আচ্ছা, এটা একটু বলো, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পলিপেপটাইড ইন নেচার, ট্রু না ফলস? ফলস। ভেরি গুড, ফলস। পার্ট অফ সেলুলার গ্রাম, পার্ট অফ সেলুলার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ভেরি গুড, ফলস। Cannot be converted to toxin. True. True, ma'am. Produces hypotension. True. 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 Release after lysis of cell. True. Very good. Thank you. Thank you so much. Okay. Septic shock. সেপটিক শক বা এন্ডোটক্সিক শক একই জিনিস, এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে সেপটিক শকের কি কি আমরা বুঝবো ক্লিনিক্যালি, এটা হচ্ছে জাস্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে। যদি আমি ইনফেকশন দেখি তাহলে দেখবো, যদি ল্যাবে আমরা কোনো টেস্ট করাই, সাইন্স সিমটম তো আগেই বলেছি, টেম্পারেচার বাড়বে, তারপরে যে বিভিন্ন ধরনের ফোকাল সিমটম হতে পারে, আর ল্যাবে হচ্ছে প্রোক্যানসারটা বাড়বে, সি রিঅ্যাকটিভ প্রোটিন বাড়বে এবং পজিটিভলি ব্লাড কালচার পাওয়া যাবে যেহেতু সেপটিক শক। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড, যে আমরা সেপটিক শকটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব। ঠিক আছে, ওকে, এটা দেখে নিও পরে। এখানে আরেকটা ইয়ে আসেছে, সেপটিক শক এবং টক্সিক শক এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, তোমাদের এটা কিন্তু পরীক্ষায় আসে, সো তোমরা একটু জেনে রাখো, এটা পরীক্ষা শুধু না ভাইভাতও ধরে। সেপটিক শকটা হচ্ছে একটাই, যে ব্যাকটেরিয়াটা ব্লাড স্ট্রিমে থাকবে, প্লাস ব্লাড কালচার যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে সেখানে ব্যাকটেরিয়াটাকে আমরা আইসোলেশন করতে পারবো। আর সেপটিক শকের কজ হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কিছু সারফেস মলিকিউল আছে যেমন লিপোটিক অ্যাসিড বা টিকোক অ্যাসিড, এটা হচ্ছে এন্ডোটক্সিক লাইক শক করে। সো এই ধরনের কিছু স্ট্রাকচার গ্রাম পজিটিভ আছে যারা হচ্ছে সেপটিক শক করে। এই সেপটিক শকে একদম হাই মর্টালিটি রেট 30-50%। অন্যদিকে টক্সিক শকটা হচ্ছে শুধুমাত্র যখন ব্লাডে টক্সিন থাকবে তখন যে শকটা হবে তখন এটাকে বলা হয় টক্সিক শক,
এবং এখানে কোনো ব্লাড কালচার করলে আমরা এটাকে কোনো অর্গানিজমটাকে আইসোলেশন করতে পারবো না বা ব্লাড কালচারটা নেগেটিভ পাবো, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। মেইন পার্থক্য হচ্ছে ব্যাকটেরিয়ার ব্লাড স্ট্রিমে পাওয়া যাবে, ব্লাড কালচার পজিটিভ পাবো, টক্সিক শকে টক্সিন পাবো আমরা ব্লাডে, এবং হচ্ছে ব্লাড কালচার নেগেটিভ থাকবে, ঠিক আছে? এটা আবারও বলছি তোমাদের ভাইবাতে খুব বেশি ধরে এবং এটা রিজন কোশ্চেনও 0.5 এর জন্য দিয়ে দেয় অনেক সময় বা 1 নাম্বারের জন্য দিয়ে দেয় অনেক সময়, সাধারণত দেয় না, 0.5 এর জন্য দিয়ে দেয় এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসে একটু জানার জন্য, এটা তোমাদের পরীক্ষা আসে না, এটা জাস্ট একটু জানার জন্য, হ্যাঁ, যে এন্ডোটক্সিন যে আমাদের রিলিজ হচ্ছে বা আমরা যে টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার তিনটা ফিচার দেখে আমরা বুঝতে পারবো যে এন্ডোটক্সিন বা সেপটিক শক, ফিভার, হাইপোটেনশন এবং হচ্ছে ডিআইসি। সো এইটার মাধ্যমে আমরা কিভাবে আমরা টেস্ট করতে পারি, টেস্ট করা হয় হচ্ছে তিনটা ভাবে, একটা হচ্ছে র‍্যাপিড পাইরোজেন টেস্ট, লাল টেস্ট, আর একটা হচ্ছে সেল বেসড টেস্ট। এর মধ্যে লাল যেটা LAL, লাল বলা ঠিক হচ্ছে না, এটা হচ্ছে LAL, এটার অর্থ হচ্ছে লিমোলাস অ্যামোবোসাইট এবং লাইসেট। এই তিনটা ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশনটাকে বা ফার্স্ট অক্ষরটাকে নিয়ে এটাকে বলা হচ্ছে LAL, হ্যাঁ। এটার কি কারণে করা হচ্ছে বা এন্ডোটক্সিনটাকে কেন ডিটেকশন করা হচ্ছে, যদি কোনো এন্ডোটক্সিন থাকে বা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই থাকে তখন হচ্ছে টক্সিকটা করবে এবং সেটা যদি কোনো কারণে আমাদের বডিতে যায় তাহলে ইফেক্ট, মানে আমরা জানবো এটা পরে, আমরা যে বলি একটু এটা বলে নিই আমি একটু টক্সিনটা। লাল মেথডটা কি হচ্ছে, এই যে লিমোলাস যেটা বলা হচ্ছে এটা একটা হর্সু ক্র্যাব, এটাকে বলা হয় হর্সু ক্র্যাব। এই হর্সু ক্র্যাবের ক্রাইটেরিয়া হচ্ছে এটা সমুদ্রে পাওয়া যায় এবং এই ক্র্যাবটার ব্লাড হচ্ছে হিমোসায়ানিন থাকে ব্লাডের ভিতরে, যার কারণে এদের ব্লাডের কালারটা হয় ব্লু। এই হিমোসায়ানিন হিমোসায়ানিনের ভিতরে অ্যামিবোসাইট যে ব্লাড সেলটা থাকে সেটার মধ্যে তারা যদি ব্লাড এক্সট্রাকশন করা হয় তখন লাইসেট নামে একটা প্রোডাক্ট বের হয়। এই লাইসেটটার মাধ্যমেই তারা এন্ডোটক্সিনটাকে ডিটেকশন করতে পারে এবং এই ডিটেকশন মেথডটা বের করেছেন হচ্ছে ব্যাং এবং ল্যাবিং দুজন সায়েন্টিস্ট। তারা যেভাবে বের করেছেন সেটা হচ্ছে তারা কোয়াগুলেশন, এই যে লাইসেট যে এনজাইমটা বললাম সেটা করে কি, ক্লটিং এনজাইমের মাধ্যমে তারা হচ্ছে কোয়াগুলেশনের মাধ্যমে কোয়াগুলিন করছে, মানে একটা জেল ফর্মেশন করছে বা ক্লট ফর্মেশন করছে। এবং এই জিনিসটাকে দেখেই আসলে আমরা এন্ডোটক্সিন আছে কি না সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন জেল যদি দেখি, এটা সাধারণত মেডিসিন ফার্মাকোলজিক্যাল যারা ইন্ডাস্ট্রি আছে, ফার্মাকোপিয়া যেগুলো আছে বা ফার্মাকোলজিক্যাল ইন্ডাস্ট্রি যারা ড্রাগ ইন্ডাস্ট্রিতে আছে তারা মেইনলি হচ্ছে এই টেস্টটা করে। কারণ যদি আমরা কোনো ইনজেকশন তৈরি করি বা কোনো স্যালাইন তৈরি করি সেখানে যদি কোনো কারণে অর্গানিজমে কন্টামিনেশন হয়ে যায় এবং সেখানে যদি আমরা এন্ডোটক্সিন থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্যালাইন যদি আমাদের শরীরে ঢুকে বা আমাদের পেশেন্টের শরীরে ঢুকে তাহলে টক্সিক শক করতে পারে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তারা প্রতিটা ব্যাচ যখন তৈরি করে স্যালাইন বা ইনজেকশন তখন তারা এই টেস্টটা করে নেয়। এই টেস্টটা করবে কিভাবে, এখানে এই এখান থেকে একটা নিয়ে একটা পেশেন্টের সিরামের সাথে মিলা, মানে সরি, ওই যে এটা বললাম যে এই লাইসেট এনজাইমটা এই এনজাইমের সাথে মিলায়, মিলানোর পরে যদি ক্লট হয়ে যায় তখন ওরা বুঝে যে ক্লট হয়ে যাচ্ছে, তখন বোঝা যায় এটার মধ্যে এন্ডোটক্সিন আছে। যদি ক্লট না থাকে তার মানে হচ্ছে এই ইনজেকশনটার ভিতরে কোনো এন্ডোটক্সিন নেই, ঠিক আছে? এই যে আমরা স্যালাইনের মধ্যে যেটা ইউজ করি সেখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের আমরা প্রস্তুতি ইউজ করি সেটা, তারপর ইনজেকশন ইউজ করি সেগুলোর মধ্যে, পেসমেকার, এগুলোর মধ্যে যদি এন্ডোটক্সিন থাকে তাহলে আমাদের হিউম্যান হেলথ প্রবলেম হবে, সেই কারণে আমাদের টক্সিন রিলিজ মানে টেস্টটা করে নিতে হয়, ঠিক আছে? এটা কসমেটিক ইন্ডাস্ট্রিতেও কাজ করে, ফুড প্রোডাকশনেও কাজ করে, যেটা FDA অ্যাপ্রুভ যখন করতে হয় তখন এই টেস্টটা করে করতে হয়। এই যে দেখো এটা হচ্ছে আমাদের ল্যাবে আমরা টেস্ট করি, এটা এলাইজার টেস্টের মাধ্যমে, এই যে এই টেস্টের ভিতরে যে একটা ছোট্ট একটা গোল দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লটিংটা। এই ক্লটিংটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে হচ্ছে একটা হচ্ছে কালার চেঞ্জ হয় আর একটা হচ্ছে এরকম ক্লটিং হয়ে যায়। এই ক্লটিংটা রিং শেপ একটা ক্লট হয় তাহলে বুঝতে পারবো এখানে এন্ডোটক্সিন আছে, আর যেগুলো হচ্ছে এরকম ক্লিয়ার থাকে এবং কালার একই রকমই থাকে তার মানে হচ্ছে এখানে কোনো এন্ডোটক্সিন নাই, ঠিক আছে? আমি খুব দ্রুতই চলে গিয়েছি, একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম লাস্ট স্লাইডে। একটু অন্যরকম ভাবে একটু শেষ করতে চাই, কারণ আমাদের আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমি যেহেতু নিঃসম করোনা ল্যাবে জড়িত আছি এবং প্রতিদিনই আমাদের করোনা টেস্ট করতে হয় সরাসরি এটার সাথে জড়িত, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচুর পজিটিভ কেস আসছে, যেটা হচ্ছে গত এক মাসে আমাদের অনেকটুকু নেমে আসছিল। ধরো আমরা যদি 100-200টার মতো টেস্ট করি প্রতিদিন, মিনিমাম করি 200, সেই 200টার মধ্যে হচ্ছে
20-25% এখন আসছে, যেটা গত এক মাসে ছিল 10% এর মতো। কিন্তু গত দুই তিন দিনের মধ্যে, বা দুই তিন দিন বলা যাবে না, গত এক সপ্তাহের মধ্যে প্রায় 25% এখন পজিটিভ আসছে। সো এটা খুবই অ্যালার্মিং। সেকেন্ড ওয়েভ বলো বা রিইনফেকশন বলো, যেটাই বলো না কেন, খুবই অ্যালার্মিং। আর 2020 ছিল, এখন হচ্ছে নভেম্বর মাস শুরু হয়ে গেছে, প্রায় এন্ড অফ দ্য ইয়ার হয়ে যাচ্ছে। সো আমরা এই ইয়ারকে অবশ্যই একটা ইয়ার অফ দ্য মাস্ক বলতেই পারি। সো সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা যেখানেই যাও, যেখানেই থাকো, ঘরে থেকে বের হলে মাস্ক পরবে। তোমরা নিজেরা যদি মাস্ক পরো, তোমাদেরকে দেখে অন্যরা মাস্ক পরবে, এবং তোমাদের পরিবারের মানুষদেরকেও বলবে মাস্ক পরে যেন বাইরে বের হয়। ঠিক আছে? সো তোমরা সবাই ভালো থেকো, সুরক্ষিত থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।